হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, সম্প্রীতির শ্রেষ্ঠ নমুনা হলো এই ঠাকুর গা। ভারতের এই ঠাকুর গা থেকে শিক্ষা নেওয়া উচিত কিভাবে মুসলমান আর হিন্দু পাশাপাশি থাকতে পারে, কিভাবে প্রত্যেকে প্রত্যেকের ধর্মীয় অধিকার দিতে পারে, ঠিক না ঠিক? এই নদীর সারা ভারতের কোথাও নাই। কয়েকদিন পরে পরেই শোনা যায় ভারতে মুসলমানদের মসজিদ দখল হচ্ছে, মুসলমানদেরকে কোরবানি করতে দেওয়া হচ্ছে না। তোমরা এসে দেখে যাও বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ভাইদের ধর্মীয় অনুভূতি আমরা কিভাবে রক্ষা করি। এজন্য পৃথিবীতে যখন ইসলাম থাকে কোন ধর্ম বঞ্চিত হয় না। ইসলাম যেহেতু আল্লাহর আকাশ, আল্লাহর আকাশের নিচে যেমন সবাই সমান সুবিধা পায়, ঠিক ইসলামেও সব ধর্মের লোকেরা সমান সুবিধা পায়। এজন্য ইসলাম ছাড়া আগামী পৃথিবীর আর কোনো ভবিষ্যৎ নাই। সবগুলোর আওয়াজই আল্লাহর প্রশংসা করে, আল্লাহ বলছেন তোমরা তাদের তসবি বুঝো না। মোরগের ব্যাপারে হাদিসের বর্ণনা এসেছে, মোরগ ভোর রাতে ডাকে সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতে আর-রূহ। বাইতুল মামুরে সাত আকাশে যে মসজিদ আল্লাহ স্থাপন করেছেন ফেরেশতাদের জন্য, এক এক কাতারে 70,000 ফেরেশতা দাঁড়ায়। কয় হাজার? 70,000। এরকম 70,000 লাইন হয় সেখানে, এত বড় মসজিদ। সেই মসজিদে যখনই নামাজ হয় সেই মসজিদের সাথে সুর মিলিয়ে দুনিয়ার মোরগগুলো আল্লাহর নামে তসবি করতে থাকে। দুইবার মোরগ ডাকে, কয়বার? একবার ডাকে তাহাজ্জুদের জন্য, আরেকবার ডাকে ফজরের নামাজের জন্য। এই পাখিগুলোর তসবি আমরা বুঝি না, একমাত্র বুঝেন কে? তবে সুলাইমান আলাইহিস সালামকে তসবি বোঝার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুওয়াল আজিজুল হাকিম। আকাশে জমিনে যা কিছু দেখো, ভিজিবল ইনভিজিবল, সবগুলো আমার তসবি করছে। তিনি পরাক্রমশালী, তিনি কৌশলময়, তিনি শুধু শক্তিশালী নয়, তিনি জানেন কিভাবে শক্তিকে ব্যবহার করতে হবে। এই জন্য কোরআনে যত জায়গায় আজিজ ব্যবহার করেছেন তত জায়গায় হাকিম লাগিয়ে দিয়েছেন, ঠিক কিনা? তিনি ইসলামের দুশ্মনদেরকে কিভাবে শায়েস্তা করতে হয় তিনি ভালো করে জানেন। এই জন্য গত করোনায় যারা বিগত সময়গুলোতে মুসলমানদের উপর বেশি অস্ত্রবাজি করেছে তাদেরকেই বেশি শেষ করে দিয়েছেন করোনা দিয়ে, কারণ তিনি হলেন আজিজুন জুনতেকাম। তার কথা যারা জমিনে বলে এদের পক্ষে তিনি থাকেন সব সময়। সুবহানাল্লাহ, আমরা আল্লাহর পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, নামাজের পক্ষে থাকবো। নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এত বড় নেয়ামত। নামাজ আছে যেখানে দুর্ভিক্ষ নাই সেখানে, নামাজ বেশি যেই মাসে খাওয়া বেশি সেই মাসে দুর্ভিক্ষের পদধ্বনি শুনছেন। আমরাও বললাম দুর্ভিক্ষ হতেই পারে, কারণ দেশ অসংখ্য ঘুষখোরের হাতে দেয় জিম্মি, অসংখ্য অবৈধ পয়সার ইনকামকারীর হাতে দেয় জিম্মি হয়ে আছে। একটা সাধারণ কমিশনার যদি 100 কোটি টাকার মালিক হয় দেশের সম্পদ যায় কোথায়? স্বাস্থ্য খাতের একটা ড্রাইভার যদি 120 কোটি টাকার মালিক হয় কোথায় যায় আমাদের টাকা? আমরা সেটা জানি। তারপরেও সমাধান আল্লাহর কোরআনে আছে না নেই? আমি বলেছি আমার অসংখ্য মাহফিল থেকে, কোন সালাতটা যদি ফরজ করে দেয়া হয় রাষ্ট্রের পক্ষ থেকে, কোন বিধর্মী লোক এটার বিপক্ষে যাবে না, বাংলাদেশ চিরস্থায়ী ভাবে দুর্ভিক্ষ মুক্ত দেশে পরিণত হয়ে যাবে। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ও আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত করো তাহলে ক্ষুধা লাগলে তিনি খাবার দিবেন, আর তোমাদেরকে যদি কেউ ভয় দেখায় নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন কে? কি সুন্দর সমাধান, কল্পনা করা যায়? আপনার ক্ষুধা লাগলে তিনি খাওয়া দিবেন, আর আপনার খাওয়া হলেই আপনি ভালো ঘুমাতে পারবেন না, খাওয়া হলেই আপনি যদি নিরাপত্তা না থাকে আপনাকে ভাগতে হবে অন্যদিকে। আল্লাহ বলছেন খাওয়া যেমন দেব ওই খাওয়া যাতে তোমার শরীরে লাগে, নিরাপত্তার ব্যবস্থা আমি আল্লাহই করে দেব। সেজন্য আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আমার কোরআন যদি তোমরা মানো তোমাদের দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের জন্য বড় বিনয়ের সাথে অনুরোধ, কোনো মূর্তির সামনে পূজায় লিপ্ত হবেন না,
আপনাদের ষাটটা কিতাবের একটাতেও পূজার কোনো কথা একটাতেও নাই, না বরং আপনাদের সাতটা কিতাব বলছে জু ভূত প্রেতকে পূজা করতে ও কবি ভি আচ্ছা নেই, যারা প্রতিবার পূজা করে মূর্তির পূজা করে ওরা কখনো ভালো মানুষ হতে পারে না। এই জন্য দেখবেন আপনাদের বড় মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সাহিত্যের সব অঙ্গনে যার পদচারণা, যিনি নোবেল পুরস্কার নিয়েছেন তার ডাইভার্সিটির কারণে অসংখ্য সাহিত্যের সবগুলি অঙ্গন তিনি টাচ করেছেন, যেমন রম্য রচনা লিখেছেন তেমনি ভালোবাসার কবিতা লিখেছেন তেমনি ছোট গল্প লিখেছেন তেমনি ব্যঙ্গাত্মক গল্প লিখেছেন, অর্থাৎ আর্ট অঙ্কন সহ সব দিকে তিনি আর পথচারণা, তিনি নিজেও কোনো সময় মূর্তির সামনে মাথা নত করেননি। আল্লাহ রাব্বুল আলামিন এই মূর্তিকে হারাম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুয়াস্তু লিকাসরিল আসনাম, সব নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন মূর্তি পূজা থেকে আল্লাহর পূজায় ঘোরানোর জন্য, ঠিক না বে? ঠিক, একটা মূর্তি আপনার কিছুই করতে পারে না, আপনি নিজেও বুঝেন। আমাদের দেশে যখন বড় বিপদের সম্মুখীন আমরা হই তখন কোন হিন্দু ভাই কিন্তু মূর্তির কাছে যায় না, সকল ধর্মের লোকেরাই একমাত্র আল্লাহকে ডাকে, ঠিক না বা ঠিক? আল্লাহ বলেছেন এই কোরআনে মৌজুন কাল জেবাল, যখন সাগরে বিভিন্ন রকমের তুফান উঠে সেন্ডি আসে বিভিন্ন রকমের তুফান উঠে তখন তোমরা কারে ডাকো? আল্লাহ ছাড়া কারো নাম তোমাদের মুখে আসে না। কার কথা? আল্লাহর কথা। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের জন্য 114টা সূরা দিলাম, তন্মধ্যে সবচেয়ে দামি সূরাগুলোকে তোমাদেরকে আমি মুখস্থ করাইয়া দিলাম, পৃথিবীর এমন কোন মুসলমান নেই কোরআনের সবচেয়ে দামি সূরা মুখস্থ জানে না। সবচেয়ে দামি সূরা কি বলেন? আরো চিৎকার করে বলেন, সবচেয়ে দামি সূরা সূরাতুল ফাতিহা। হুজুররা কোন সূরা দিয়ে মানুষকে ফু দেয়? এই ফাতিহায় দেখবেন পড়ার সময় চুপ করে পড়ে যাতে মানুষে টের না পায়, মানুষে টের পেলে তো হুজুরের কাছে যাবে না, নিজেই পড়বে। আমি ভুক্তভোগী, এই জন্য আমি এটা ফ্লাশ করে দিই সব সময়। আমি ছোটবেলায় এক হুজুরের কাছে গিয়েছিলাম, হুজুর কথা বললো জোরে কিন্তু পড়ার সময় আমি বললাম জোরে পড়েন কচ্চপ, বললাম ঠিক আছে আমি বড় হয়নি তোমারে চুপ করা মন বলে দেন মানুষকে। আল্লাহর কোরআন সব প্রশ্নগুলো ফাঁস করে দিয়েছে, ঠিক কি না? উত্তরগুলো ফাঁস, শুধু লেখে লেখে আল্লাহর জান্নাতে যেতে হবে, আর কোনো কাজ নেই। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে পৃথিবীতে এনেছি, আবার পৃথিবী থেকে একটা সার্টেন টাইম আই উইল টেক ইউ অ্যাওয়ে, আপনাকে এখান থেকে নিয়ে যাবেন, কখন কার ডাক এসে যায় এটা কেউ জানে না, নান বাপ জানে না ছেলে কখন মারা যাবে, ছেলে জানে না বাপ কখন চলে যাবে, প্রত্যেকটি জিনিসের একটা নির্দিষ্ট মেয়াদ শুধু তিনিই জানেন, কোন নবীও জানতেন না তিনি কখন চলে যাবেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য আমাদেরকে একটা জীবন দিলেন, আর বলে দিলেন এই পরীক্ষা যদি উত্তীর্ণ হতে হয় সবচেয়ে বেশি জিকির করতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু হে আমার মোমেনেরা, সবচেয়ে বেশি করে আমার জিকির কর, সকাল সন্ধ্যায় আমার তসবি কর, জিকির বেশি যেখানে রহমত বেশি সেখানে। আবার আমরা বললাম আল্লাহ জিকির করলে আমাদের কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুরান ফালের দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আজলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় মুমিনেরা যারা মুমিন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিন আমার জিকির করে আমি তার ঈমান বাড়িয়ে দেই, যখন সে আমার জিকির করে তার অন্তরটা কেঁপে ওঠে, আমি যখন সে আমার কোরআন তেলাওয়াত করে আমি তার ঈমান বাড়িয়ে দেই, আর আমার উপরেই মোমেনরা তাওয়াক্কুল করে, মোমেনরা আমার উপরে তাওয়াক্কুল করে দেখে মোমেনদের শক্তি সবচেয়ে বেশি হয়, কাউকে তারা পরোয়া করতে জানে না। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী মেহেদীর পৃথিবী। আজকের ওয়াল তা প্রমাণ করছে, প্রতিদিন 20,000-এর বেশি নতুন করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে সারা দুনিয়ার মানুষ, আর এই ওয়ার্ল্ড কাপের পরে এটা সংখ্যা আরো
বৃদ্ধি পেয়েছে, আল্লাহ আরো বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর ইসলামকে ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই। আমাদের দেশে দুই একজন একটু চেষ্টা করেন, একটু চেষ্টা করেন ফু দিয়ে চেরাগ নিবাতে, ওনারা বুঝেন না ইসলামটা যে আল্লাহ জ্বালিয়ে রেখেছেন, ঠিক না বেঠি? এখানে গন্ডগোল আছে, এই এই একটা যে ছেলেটা গন্ডগোল করে ওটাকে উঠে নিয়ে যান, ওকে বাহিরে বাহিরে দিয়ে আসেন, পড়েন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটাও কোরআনে আছে না নাই? আমাদের কোনো কিছু আমরা কিতাব ছাড়া করি না, নামাজ পড়ি কিতাবে আছে, রোজা রাখি কিতাবে আছে, ভালোবাসা মানুষকে দেই সেটাও কোরআনে আছে, যা করি আমরা অন্য ধর্মের প্রতি সিম্পতি দেখাই সেটাও আল্লাহর কোরআনে আল্লাহ তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইদা করাতাল কোরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা কোরআন পড়বে শয়তান থেকে আশ্রয় চাও, কারণ শয়তানকে তোমরা দেখো না, শয়তান তোমাদেরকে দেখে, ঠিক না ঠিক? শয়তানকে তোমরা প্রতিহত করতে পারো না, প্রতিহত করার জন্য একজন শক্তিশালী মাধ্যম লাগবে, তিনি কে? আল্লাহর চেয়ে শক্তিশালী দুনিয়াতে আখেরাতে আর কেউ নাই। আমাদেরকে 24 ঘন্টা পাহারা দেন কে? আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দেন কে? এই পুরা ঠাকুর গাঁকে এত নেয়ামত দিয়ে ভরে দিয়েছেন কে? আগে ঠাকুর গায়ে কোনো আম হতো না, এখন ঠাকুর গায়ে রাম সারা দুনিয়াতে চলে যায়, কথা বলেন না কেন? এমন কোন তরি তরকারি নাই যেটা উত্তরবঙ্গের সবগুলো জেলাতে না হয়, প্রত্যেকটি জেলা এখন সম্পূর্ণ হয়ে উঠেছে। যেখানে মানুষ ছিল সারা দেশে 7 কোটি, তখন ওই সময়কার বড় নেতা তার কম্বলটা হারিয়ে ফেলেছেন, আর এখন 18 কোটি মানুষের বাংলাদেশ, কম্বলের কোনো অভাব নাই, খাওয়ার কোনো অভাব নাই, এত কম দাম তরকারি দুনিয়ার কোন জায়গায় এত কম দামে তরকারি বিক্রি হয় না, কোথায় সেটা? ঠাকুরগা মুলার কেজি কত? 5 টাকা। কত? 1 টাকা ছিল মুলার কেজি। আমার কৃষকদের তো হত্যা করে নেই। এক লোক বলে, কয় যে ব্যবসা কি শুরু করেছি ভাই, 20 টাকা দিয়ে চাউল কিনে 10 টাকা বেচতেছি, কি ব্যবসা হইতেছে আমার? 1 কেজি মুলা ফলাতেই তো কমসে কম 10 টাকা লাগে। একটা দেশ কোনোদিন উন্নত হবে না যতক্ষণ তার কৃষকেরা উন্নত না হয়। আজকে সারা পৃথিবীর উন্নত বিশ্বগুলো আমাদের দেশের নেতা খেতারা ঘুরে আসে, কিচ্ছু আনে না সেখান থেকে সবক। আপনি ইংল্যান্ডে দেখেন, আমেরিকা দেখেন, অস্ট্রেলিয়া দেখেন, কানাডা দেখেন, জাপান দেখেন, কোরিয়া দেখেন, কৃষকেরা বীজ লাগানোর আগেই সরকার একটা ন্যায্য মূল্য দিয়ে ওই বীজ কিনে নিয়ে যায়, যার কারণে কৃষক দিন দিন উন্নতই হচ্ছে, ঠিক কিনা? এখন যদি আমার দেশের সরকার প্রতি মুলার কেজি 20 টাকা করে দিত, আগামী বছর দেখতেন মুলার ফলন হতো আরো বেশি, ঠিক না ঠিক? অথচ এই মুলার যে কি স্বাস্থ্য গুণ এটা আমাদের দেশের লোকেরা জানে না, জানে কোরিয়া এবং জাপানের লোকেরা। কোরিয়া জাপানের কোনো খাওয়া নাই যেখানে কাঁচা মুলা তারা দেয় না। আমি হয়রান হয়ে গেলাম মুলা দেখতে দেখতে, কইলাম কি ব্যাপার এত মুলা কেন? কয় মুলা খাবা এই পেটের মধ্যে চর্বি জমবে না, মুলা খাবা কোলেস্টেরল ডাউন হয়ে যাবে, মুলা খাবা চোখের জ্যোতি বেড়ে যাবে, মুলা খাবা কিডনিগুলো ভালো থাকবে, মুলা খাবা তোমার লিভারটা ভালো থাকবে। অথচ এটা খায় না, কি খায়? মিস্টার গাঁজা আর বিড়ি, রহমতুল্লাহ আলাই। কি আজীব তামাশা, কষ্ট করে রিক্সাওয়ালারা যে কষ্ট, এই রিক্সাওয়ালাদের শরীরের মতো এত ভালো শরীর পৃথিবীর কোনো ভালো অ্যাথলেটিক্সের নাই, কিন্তু বিড়ি টেনে এই শরীরটাকে ধ্বংস করে দেয়। যদি 2 ঘন্টা রিক্সা চালিয়ে 2টা কলা খেত, এই রিক্সাওয়ালা এইভাবে আঙ্গুল দিয়ে ঠেলা দিলে পুলিশ উড়ে যেত, এত শক্তি হতো এদের গায়ে, কিন্তু খায় কি? আমরা এটা খাবো না, এটা হারাম। রিক্সাওয়ালা নিম্ন শ্রেণীর শ্রমিকেরা বিভিন্ন কষ্টের কাজ করে এরা খায় বিড়ি, শ্রমিকদের দাম ইসলামে সবচেয়ে বেশি, অথচ এরা খায় উল্টাপাল্টা জিনিস। আর অন্য অন্যদিকে দেখেন আমাদের দেশে এত নেয়ামত, প্রতিটি এলাকাতে হিউজ পরিমাণে কলা আছে না নাই? সারা বছর কলার কোনো অভাব নাই, পেঁপের কোনো অভাব,
এই সব নিয়ামতগুলো দান করেছেন কে? দানের একটা মাত্র কারণ, আমাদের দেশে যে কোনো ধর্মের লোকেরাই পড়তে থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাব ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মিন রাব্বিকাল হক ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা, এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ বুঝে না। তিলকা আয়াতুল কিতাব, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আকাশের কথা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জমিনের কথা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, আবার তিনি বিজ্ঞানের কথাও তিনি বলেন। খাওয়ার ভিতরে যদি মাছি পড়ে, মাছিটাকে ডুবিয়ে দাও, বুখারীর হাদিস। আজকের বিজ্ঞান পরীক্ষা করে দেখলো মাছির দুইটা ডানা, একটা বাম আর একটা ডান, বামটাতে থাকে রোগ, ওই ডানটাতে থাকে ওই রোগেরই ঔষধ। অতএব যদি মাছি চুবিয়ে দেন, খাওয়াটা নিষ্কলুষ হয়ে যায়। কোত্থেকে বলেন তিনি? আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাব, এটা মোহাম্মদ নিজে জানে নাই, এটা মোহাম্মদের জানা সম্ভব না, আমি তার প্রতি আয়াত নাযিল করেছি, সেই থেকে সে কথা বলে, ঠিক কি না? এই সবগুলো কার আয়াত? আমরা যে সালাত পড়ি কার আয়াত? আমরা যে রোজা রাখি কার আয়াত? আমরা যে জিকির করি কার আয়াত? আল্লাহর আয়াত। জিকির গুলো শিখিয়েছেন কে? তিনি কোনোদিন কোনো স্যারের কাছে যান নাই, টিচারের কাছে যান নাই, তিনি ছিলেন উম্মে। উম মানে হলো মায়ের যে জায়গাতে সন্তানটা থাকে, অর্থাৎ কোনো লিটারেসি তার নেই, তিনি আক্ষরিক জ্ঞান জানতেন না, এমনকি নিজের নামটাও সিগনেচার করতে জানতেন না। তিনি দেখিয়ে দিয়েছেন, দেখো উদাইবিয়া সন্ধিতে আলীকে বলেছেন আমার নামে কোথায় রাসূলুল্লাহ লিখেছে আমাকে দেখাও। আলী রাদিয়াল্লাহু বলেন আমার জীবন যাবে আমি এটা দেখাবো না, কারণ দেখালে আপনি কেটে দিবেন। কাফেররা বলছে যদি এই নামের পিছনে রাসূলুল্লাহ থাকে তাহলে তো আমরা মেনেই নিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উদাইবিয়ার সন্ধি করলেন, আল্লাহ বললেন ও মুহাম্মদ তোমার বিজয় আমি দিয়ে দিয়েছি, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, তুমি বিজিত হয়ে গেছো। আমরাও আজকের এই সমাবেশ প্রমাণ করে বাংলাদেশে ইসলাম বিজিত হয়ে গেছে, ঠিক না? ঠিক। নেতারা পয়সা দিয়ে 10,000 লোক হাজির করতে পারে, এর মধ্যে এক ঘন্টার জন্য আসলে নেতারা সিগন্যাল দেয় নেতা সময় কিন্তু শেষ, আরো মাল বাইর করেন। আর এখানে দেখেন শুধু একটু মাইকের ঘোষণা, লক্ষ লক্ষ মানুষ নিজের পকেটের পয়সা খরচ করে কোরআন শুনতে এসেছে। এইভাবে কোরআনের বিজয়ের জন্য যদি রক্ত দরকার আমরা দিতে রাজি আছি, ঠিক না? ঠিক। হাত তুলে দেখাও মুসলমান। আমাদের সবচেয়ে বড় দরকার যেটা সেটা হলো ঐক্য। সেটা কি ঐক্য? মানুষ যদি ঐক্যবদ্ধ হয় দুনিয়ার কোনো শক্তি মানুষের দমানোর ক্ষমতা রাখে না। আমাদের এই যে ঐক্য এটা সবচেয়ে ভালোবাসেন কে? আমরা কোন দলের নই, আমরা একজনের। তিনি কে? আরো চিৎকার করে বলেন আমাদের একমাত্র সোকানো হবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাব, একটা কিতাব তিনি দিয়েছেন, মৃত্যুর পরে একটা কিতাব দিবেন, মৃত্যুর পরে প্রত্যেকটি মানুষের হাতে তার আমলনামা ধরিয়ে দিবেন, সেটাই হবে তার কিতাব। আমাদের প্রত্যেকের আমলনামা প্রত্যেকের গলায় ঝুলিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলছেন শোনা বনি ইসরাইলে ওয়ালজামনাহু তায়রাহু ফি উনুকি, যা কাজ আপনি করবেন বালেগ হওয়ার পর থেকে আপনার গলার মধ্যে একটা অদৃশ্য লকেট আল্লাহ ঝুলিয়ে রেখেছেন, আপনি যা কাজ করেন সেখানে জমা হতে থাকে। ভালো কাজ করলে ভালোর ডায়েরিতে জমা হয়, খারাপ কাজ করলে খারাপ ডায়েরিতে জমা হয়। দুই দল ফেরেশতা দিন রাত আমাদের আমলগুলো লিখছেন, কিরামান কাতিবিনা يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেরামান কাতিবিন মানে সম্মানিত ফেরেশতা, মানুষের চেয়ে সম্মান পৃথিবীতে আর কারো। যে কোনো প্রাণী দেখলে আমরা বলি এটা কি সুন্দর, একটা পাখি দেখলে আমরা বলি সুন্দর, পাখি বলে আমি যে সুন্দর আল্লাহ কসম খায় নাই, কিন্তু তুমি মানুষ যে সুন্দর আল্লাহ চারটা কসম খেয়েছেন কয়টা, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরিসিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন তিনের কসম খেয়েছেন, তিন চিনেন তো, ডুমুর তিন চিনেন, ডুমুর একটা তিন খাবেন শরীরের সবগুলো সেল ভালো থাকবে। এই ডুমুরের ভিতরে অসহস্র জানা দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন, ফিক্স যেটাকে ইংলিশে বলা হয়, এটা আমাদের দেশে হয় ডুমুর, আর এটার সবচেয়ে ভালো ফলন হয় টার্কিতে, সবচেয়ে ভালো ফলন হয় ইটালিতে, ভালো ফলন হয় আরব ভূখণ্ডগুলোতে। এই ডুমুর যারা খাবে তাদের নার্ভিকাল কোনো সমস্যা হবে না, কোনো দিন তার অঙ্গহানি হবে না, প্যারালাইজড হবে না, স্ট্রোক করবে না, কারণ মানুষের ব্রেনে 2700 কোটি সেল, হার্টের ভিতরে 2500 কোটি, এই সেলগুলোর একমাত্র খাওয়া হলো লা ইলাহা, আর সেটার সাথে আল্লাহ যোগ দিয়েছেন তিন, কি যোগ দিয়েছেন, এরপরে জাইতুন অলিভ, অলিভ যেটাকে বলা হয় অলিভের কসম খেয়েছেন, একটা তিন খাবেন, সাতটা অলিভ খাবেন আর অলিভের তেল খাবেন, আপনার শরীরটা ভালো হয়ে যাবে। এরপরে বলেছেন অতুরে সিনিন, তারপরে ওহির জ্ঞান লাগবে, ওই দুইটা গেল মেটেরিয়াল, আর ওহির জ্ঞান হলো স্পিরিচুয়াল, স্পিরিচুয়াল জ্ঞান লাগবে। আপনি মানুষের শরীরে চারটা উপাদান, আবার ভিতরে চারটা উপাদান, বাহিরে কয়টা উপাদান, মানুষের শরীরটা হলো আগুন পানি আর কি, বাতাস আগুন, আগুন পানি বাতাস আগুন, বাতাস মাটি পানি আগুন, কয়টা হলো চারটা, এটা হলো বাহিরের মানুষের শরীরটা যেভাবে আল্লাহ তৈরি করলেন, আর এবার ভিতরে চারটা দিনে দিয়েছেন, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, আর হলো রূহ। যখন মানুষ ঘুমায় একটা জিনিস বাকি থাকে, তিনটা বেরিয়ে যায়, ওইটাও যদি বেরিয়ে যায় মানুষটা ডেড, হি ইজ নো মোর, সেটার নাম রূহ। সেটার নাম কি? এই রূহটা হলো আল্লাহর নির্দেশ, রু আলু খায় না, রু কলা খায় না, রু ডাইল খায় না, ভাত খায় না, ডাইল ভাত খায় আপনার শরীর ঠিক নাবে ঠিক, বিভিন্ন রঙের খাওয়া দিয়েছেন, কারণ আপনার চোখের রং একটা, হাতের তালুর রং একটা, বিভিন্ন রঙের খাওয়া দান করেছেন কে, যাতে করে আপনার শরীরটা হৃষ্টপুষ্ট হয়ে ওঠে, এই জন্য প্রথম খাওয়া দিলেন, কারণ মেটেরিয়াল দুনিয়াতে আমরা আছি, মৃত্যুর পরেই আবার এগুলো উল্টে যাবে। আপনি এখানে খেয়ে থাকেন, আপনি এখানে পানি নেন, নিঃশ্বাস নেন, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, সবচেয়ে বেশি দিয়েছেন বাতাস, কারণ বাতাস বন্ধ হলেই একটা লোক চিরতরে বিদায় ঠিক নাবে ঠিক। এই যে করোনায় মারা গেল কিসের অভাবে, কথা বলেন, অক্সিজেন, বাতাসের যদি আল্লাহ দাম নেওয়া শুরু করতেন দেশের কোনো প্রেসিডেন্টও দাম দিতে পারত না, কত দামি একটা জিনিস সবখানে দিয়ে রেখেছেন, ডুবিয়ে রেখেছেন আপনার নাক, নাকটা কখনো বাতাস শূন্য হয় না। এরপরে দিয়েছেন পানি, এরপরে দিয়েছেন আগুন, এরপরে বাতাস, এই চারটাকে ব্যালেন্স করার জন্য আল্লাহ বলছেন ওহির জ্ঞান লাগবে। ওহিটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলিল রূহু মিন আমরি রব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হতো, আপনি বলেন মানুষ কি দিয়ে মানুষ, একটা মানুষকে জীবিত বলা হয় যতক্ষণ তার রূহ থাকে, ততক্ষণ তিনি আব্দুল করিম, আব্দুর রহিম, জাহিদ, মোমেন, ঠিক না ঠিক, যখন রূহ চলে যায় তার নাম কি হয়, কি হয়, লাশ, যে কোনো মুহূর্তে এই লাশ মানুষ হয়ে যেতে পারে। ছেলেরা ঢুকো, এই মাদ্রাসার ছেলেরা তোমরা ঢুকো, আমার ভাইদের কাছে যাও, আপনারা যথেচ্ছ পরিমাণে একটা এতিমখানার জন্য, একটা মাদ্রাসার জন্য দান করতে থাকেন, ওয়াল্লাযি করেছেন, কিন্তু আফসোস হলো মানুষ হকের তওয়াক্কা করে না, মানুষ সত্যের তোয়াক্কা করে না, এমন ভণ্ড নেতার পিছনে চলে যে হক বুঝেই না, এমন নেতার পিছনে মানুষ যায় যে নেতার জীবনে নামাজ নাই ঠিক না ঠিক, অথচ নামাজ হক এটা সবাই জানে, কোরআন হক এটা সবাই জানে ঠিক না ঠিক। আল্লাহ বলছেন সব নবীদেরকে আমি হক দিয়ে পাঠিয়েছি,
এই দুনিয়াতে কোন নবী হক ছাড়া আসেন নাই। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লিহি ওয়াকাফা বিল্লাহি শাহীদা। সূরা ফাতিরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি সেই আল্লাহ যিনি তার সত্য দিন সহকারে হেদায়েত সহকারে সব নবী রাসূলদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। এখন নবী রাসূলের আলোচনা পর্যন্ত আমরা এখন ভুলে গেছি, ঠিক না? ঠিক, বিভিন্ন জায়গাতে কিছু তালিম হয় যেখানে তারা শেখায় যে সোমবার আর বৃহস্পতিবার নাকি ফ্যামিলি লাইফে স্বামী স্ত্রীর ব্যবহার নিষিদ্ধ। এই জাতীয় কিছু গুমরা এখন সমাজে শুরু হয়েছে। মনে রাখবেন, কোন ঘরে কোন পরিবারে কোন মসজিদে যদি আল্লাহর কিতাব ছাড়া অন্য কিতাব থেকে তালিম হয় ওগুলো বন্ধ করে দিবেন। আল্লাহ বলেছেন, আমার কিতাব থেকে যে হেদায়েত চায় না আমি নিজে তাকে গোমরা করে দিই। মুসলিম শরীফের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, যারা কোরআন থেকে হেদায়েত তালাশ করে না আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাদেরকে গোমরা করে ছেড়ে দেয়। হেদায়েতের কিতাবের নাম কি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। এখন মুত্তাকি কারা সেই পরিচয় কোরআনে আছে না নাই? আমরা মনে করি টুপি মাথায় দিলে মুত্তাকি হওয়া যায়, পাঞ্জাবি পরলেই মুত্তাকি হওয়া যায়। আসলে মুত্তাকির জন্য নির্দিষ্ট কোনো ড্রেস নাই, তবে মুত্তাকির একটা ড্রেস আছে যেটা ঢোলাঢালি হবে, কোনো ধর্মের সাথে মিলবে না, যেটা শরীর দেখা যাবে না, যেটা এত টাইট হবে না শরীরের আর মোড়া বোঝা যায়, এত পাতলা হবে না দেখা যায়। কিন্তু বেসিক্যালি টুপি পাঞ্জাবি পায়জামা এখন আমরা বলি এটা ইমানের ড্রেস, মুসলমানের ড্রেস, ঠিক তবে ঠিক। কিন্তু মক্কায় ঘুরে দেখেন কাফেররাও জুব্বা পরে, রাসূলও জুব্বা পরতেন, ঠিক তবে ঠিক। মক্কা শরীফের সব লোকেরা জুব্বা পরে, আমাদের দেশে হিন্দু ভাইরা তো পাঞ্জাবি পরে, পরে না? কথা কন না, জওহরলাল নেহরু কোথায় যান মুস্তাফা, উঠেন কেন, বসেন অত লোক আপনারা ধরবেন দুইজনকে, মুস্তাফা ভাই তো আমার অধিকার আছে, বসেন, আমার রেখে যাবেন কোথায় আপনারা, তাইলে আমিও মনোযোগ ধরে দেবো। খেয়ে আসতেছে, আপনারা দিবেন যাইতে? আচ্ছা থাক, খেয়ে আসো, খেয়ে না আসলে কিন্তু খবর আছে, আল্লাহ কবুল করুক দুইজনকে। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, তোমার রবের পক্ষ থেকে তিনি হক দিয়েছেন তোমাদেরকে। আমাদের জন্য এই কিতাবের ভিতরে কি দিয়েছেন? হক দিয়েছেন। নামাজটা হক, রোজাটা হক, ইসলাম করা হক, ইসলামের বিরুদ্ধে যাও না হক, ইসলামের বিরুদ্ধে যায় তাদের বিরুদ্ধে আল্লাহ নিজে চলে যায়, ঠিক কিনা? এজন্য আমরা ইসলামের পক্ষে থাকবো, যেমন নবীরা ছিলেন, নবীদের কথা শুনবো, সাহাবায়ে কেরামের কথা শুনবো, আর যে সমস্ত আয়েম্মা কেরাম নবী রাসূলদেরকে অনুসরণ করেছেন তাদের কথা শুনবো, বাকি কারো কথা আমরা শুনবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হকে কতক্ষণ থাকবা সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল হক বির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, হকের মালিকে সন্দিহান থাকবেন না। যেমন আমরা হুজুরের সময় বলি, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন আল কুফরু জুলমা, হ্যাঁ অনেকবার বলেছি তো, ওদের কান বয়রা নাকি, এই স্বেচ্ছাসেবকেরা নামো, কথা বলবেন না। মহিলা প্যান্ডেলের মায়েরা, আপনাদের দানের উপর ইসলাম দাঁড়িয়ে আছে, আপনাদের দানের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ঋণী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, মা খাদিজার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনারা সেই মহিলারা, আমার মা খাদিজার উত্তরসূরিরা আজকে এখানে একত্রিত হয়েছে, আল্লাহ তাদেরকে কবুল করুক, আল্লাহ তাদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুক। আমরা কোন সূরা থেকে কথা বলছি? সূরা রাআদ। মেঘ যখন আসে তখন আপনারা কি দোয়া করবেন? মেঘ দেখলেই বলবেন, আল্লাহ এই মেঘকে তুমি রহমতের বৃষ্টি দিয়ে ভরে দাও। কারণ মেঘের ভিতরে দুই রকম জিনিস থাকে, একটা হলো রহমত, আরেকটা কি? গজব। যত জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন কি দিয়ে? মেঘ দিয়ে। সেজন্য মেঘ দেখলেই আপনারা বলবেন না যে এটা বোধহয় গজবের মেঘ, না, আল্লাহকে বলবেন, আল্লাহ এই মেঘ থেকে আমাদের জন্য রহমতের বৃষ্টি নাজিল করে দাও। সুবহানাল্লাহ, কোন ফেরেশতার ক্ষমতা নাই বৃষ্টি নাজিল করা, নাজিল করার ক্ষমতা কার? এজন্য একমাত্র আল্লাহকেই বলতে হবে,
এই দুনিয়াতে আমরা কত শিরিকের বাহন তৈরি করে নিয়েছি, মাজারগুলোতে যায় মানুষ শিরিক করে, বিভিন্ন রকম হুজুরদের কাছে নিজের আবদারগুলো পেশ করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাইয়ুজিবিল মুত্তারিদা দাআন, কে তোমার কলিজার যন্ত্রণা শুনে, তোমার কলিজায় যখন ব্যথা হয় তোমার বিবিও টের পায় না, সবার আগে টের পান কে? আহুয়া মাআকুম আইনামা কুনতুম, আমরা যেখানেই যাই আমাদেরকে পাহারা দেন কে? দেখেন, একজন ভাই একটা প্রাণী জবাই করে, তিনি আল্লাহর নাম নেয় না, আরেকজন ভাই প্রাণী জবাই করে আল্লাহর নাম নেয়। যেমন মুসলমানরা কার নামে প্রাণী জবাই করে, জোরে বলেন, আল্লাহর নাম। ইংল্যান্ডে একজন হিন্দু ভাই, তিনি একটা ছাগল জবাই করলেন, ছাগল জবাই করে তিনি গোস্ত নিয়ে এসছেন আমার কাছে। আমি বলছি আপনি হুইচ রিলিজিয়ন ইউ বিলংস টু, আপনি কোন ধর্মের মানুষ? তিনি বললেন আই এম আইডোলাটাস, আই প্রস্টেট ইন ফ্রন্ট অফ আইডল, আমি মূর্তির সামনে মাথা নত করি। ওকে, হোয়েন ইউ স্লটার দ্য অ্যানিমেল ডিড ইউ মেনশন অল মাইটিজ নেইম? নো আই ডিড নট। আরেকজন মুসলমান গোস্ত নিয়ে আসলেন, আমি বললাম হুইচ রিলিজিয়ন ইউ বিলংস টু, কোন ধর্মের তুমি? তিনি বললেন আই এম মুসলিম, আই স্লটার ইন দ্য নেম অফ আল্লাহ। আমি সেখান থেকে গোস্তটা খেলাম। আমার হিন্দু ভাই খুব মনে কষ্ট পেলেন, স্যার আই থট ইউ আর সো জেনারেস পার্সন, বাট নাও ইউ আর নট জেনারেস, ইউ হ্যাভ সামথিং ডজ, ইউ নো, আপনি ওরটা খেলেন আমারটা খেলেন না কেন? আমি ব্রাদার লুক, ইউ টেল মি হু ইজ দ্য অনার অফ অল দিস থিংস, স্কাই আর্থ অ্যান্ড ইউর সেলফ, হোয়াট ইউ আর ক্যারিং ইউর অল অর্গান, হু ক্রিয়েটেড ইট? আমি তাকে বললাম এই যে আকাশ জমিন বাতাস যা কিছু অনুভব করছো এগুলো কে বানিয়েছেন? তিনি বলছেন আল্লাহ বানিয়েছেন। পৃথিবীর সব বিধর্মীরা এটাই বলবে, ঠিক না? ঠিক। মক্কার কাফেরদেরকে যখন রাসূল সাল্লাম বলছেন কেন তোমরা আল্লাহকে সেজদা দাও না, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন সৃষ্টি করেছে কে? সব কাফেররা বলেছে সায়াকুলুনা আল্লাহ, আকাশ জমিনের মালিক কে? এখনো সব ধর্মের লোকেরা মালিক কাকে বলে? যেমন এই যে ওয়ার্ল্ড কাপে একটা লোক সবচেয়ে বেশি গোল দিয়েছে, কি নাম জানি এটার? মুখস্থ না, পাপ্পা পাপ্পা, হে আরে মোমেনের তো দেখি নাম মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, আরেকটাকে আপনারা চিনেন, দেখেন প্রতি গোল দেখলেই তো সোয়াব হয় না, কত সোয়াব কামাই করেছেন কিভাবে বলতেছে? হ্যাঁ, এক বুড়া দিনাজপুরে এত জোরে লাভ দিছে মেসির গোল দেখে, তিন চারটা ছেলে ধরে ফেলছে, নয়লে বুড়ার হাতও যায় তো হাড্ডিও যায়। পোলাপানে কয় কি ব্যাপার চাচা, এত জোরে লাভ দিলেন কে? কয় মেসি মেসি, আরে মেসি গেছি, তুই তো মারা গেলে ফেরেশতারা পিঠে আগালে দাঁত ভেঙে ফেলবে, কিসের মেসি আর গেছি? এই মেসি না, এরা মুসলমান না, মেসি খ্রিস্টান, তবে ধর্মীয়ভাবে সে ডিভোটেড খ্রিস্টান। এখনকার অধিকাংশ খ্রিস্টান হলো মুশরিক, এরা এরকম করে, আল্লাহকে স্বীকার করে, ঠিক কি না? যেমন গোল দিয়ে কি করে উপরে, কেন উপরে? কার কাছে বলে উপরে কে? আরো চিৎকার করে বলেন উপরে কে? সে স্বীকারও করেছে যে ঈশ্বর আমার প্রতি কৃপা করেছেন, গড হ্যাজ ব্লেসড মি, আই ডিড সামথিং ভেরি মিরাকুলাস, আমি এবারের ওয়ার্ল্ড কাপ আমার হাতে এসেছে, গড আমার কথা শুনেছে, তার মানে হলো উপরে তারও ধন্যবাদ আছে, ঠিক না বেটি? তা আমি ছেলেটাকে জিজ্ঞেস করলাম বাবা তুমি বলছো সব কিছুর মালিক আল্লাহ, এখন বলো আমার মালিক, আমি আমার জিনিসের মালিক, যেমন এই মাফলারটা আমার, এই জামাটা আমার, আমার জামা যদি তুমি না বলে নিয়ে যাও তুমি কি হবে? বলছে আমি চোর হব। কি হব? চোর হব। এখন বলো ছাগলের মালিক কে? কয় আল্লাহ। তো তুমি যে আল্লাহর নাম নিলে না, তোমার পরিচয় কি? সে বলছে আই অ্যাম নাও গোট থিপ, আমি হলাম ছাগল চোর। আমি বললাম এই চোরের মাল কি আমি খেতে পারি? কয় না, এজ এ ইমাম কোনো মানুষের চুরির মাল খাওয়া উচিত না, ঠিক না বেটি? অবশ্য আমাদের দেশে তো এখন ভালো ভালো চোরের আবির্ভাব হয়েছে, চোরদেরই এখন দেশের অনেক কিছু, চোরদের হাতে বিল্ডিং বাড়ি গাড়ি, তবে মৃত্যুর পরে দেখা যাবে এই সব বিল্ডিং চোরেরা ঘাড়ে করে করে কেয়ামতের ময়দানে উঠতেছে।
আল্লাহ বলবে এই যে চোর, এই যে দেখ, এই যে এই যে এই যে এই যে জনগণের পয়সা চুরি করেছে, অফিসে বৈশা বৈশা ঘুষ খেয়েছে, আছে না নাই, সব চুরির মাল খালে উঠিয়ে দিবেন, কে কেউ সেদিন পার পাবে না। এখন বলেন এই যে দুনিয়াতে যা কিছু কাজ করি মালিকের নাম যদি না নেই আমিও চোর হব, ঠিক না? ঠিক। এই জন্য 114 বার কোরআনে আল্লাহ শিখিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কোন কাজ করার আগে আল্লাহর নাম, আবার করার পরে আল্লাহর প্রশংসা, যারা করে মধ্যখানে কোনো হিসাব আল্লাহ তার থেকে নেন না। আল্লাহু আকবার, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, শেষে হলো আলহামদুলিল্লাহ, কাজের শুরুতে বিসমিল্লাহ, আবার যেই কাজে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন না সেই কাজে যদি কেউ বিসমিল্লাহ পড়ে তার দুনিয়াও শেষ আখেরাতও। যেমন মদ খাওয়ার আগে যদি আপনি বিসমিল্লাহ পড়েন কি হবে, কথা বলেন, গুনাহ হবে না, শুধু আপনি কাফের হবেন। ঠিক তেমনি ভাবে যৌতুক যারা খায়, এরা কার নামে বিয়ে করেছে বলেন? বিয়ের সময় আমরা কার নাম নেই, তো আল্লাহর নাম নিয়ে বিয়ে করে আপনি যৌতুক খান কেমনে, আল্লাহর নামে বিয়ে করে আপনি সুদ খান কেমনে, আল্লাহর নামে ব্যবসা শুরু করে আপনি ঘুষ দেন কেমনে? ঘুষ যারা দিতে আপনাকে বাধ্য করে ওদের শাস্তি হবে সবচেয়ে বেশি। অথচ আজকে বাংলাদেশে দেখবেন ঘুষটা কোনো সিরিয়াস ব্যাপার না, যারা অফিসে বসে আছেন এমন ভাবে ঘুষ চায় মনে হয় ওর আব্বা আপনার কাছে কিছু, হাত খরচ তো সরকার দিচ্ছে, তোর তো এখানে বসানো হয়েছে জনগণের খেদমত করার জন্য, তুই জনগণের চামড়া চুষস কেন? এই জন্য কোনো সুদকোর ঘুষকোরের ঘরে কোনো শান্তি, কোরআন হাদিস যেখানে শান্তি আছে, ইসলাম আছে যেখানে শান্তি আছে, আল্লাহ বলছেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, প্রত্যেকটি নেককারকে নেয়ামতের ভিতরে রেখে দেন কে, আবার প্রত্যেকটি বদকারকে কষ্টের ভিতরে রেখে দেন কে? যে কোনো মানুষকে কষ্ট দিবেন আপনার কষ্ট দিবেন কে? যে কোনো মানুষকে আপনি শান্তি দিবেন আপনাকে শান্তি দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওহী পাওয়ার জন্য হেরা গুহায় গেলেন, তিনি ভয় পেলেন, জীবনের উপর ভয় পেলেন, তিনি ঘরে আসলেন, বললেন ও খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও, ইন্নি আখাফু আলা হায়াতি, আমি আমার জীবনের উপর ভয় করছি। জ্ঞান বৃদ্ধ বয়োবৃদ্ধ মা খাদিজা মাথার কাছে বসলেন, বসে মাথায় হাত বুলাচ্ছেন আর বলছেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনি এতিমকে আশ্রয় দেন, বিধবাকে ঘরে আনেন, অনাহারীর মুখে খাবার তুলে দেন, মজলুমের পক্ষে আপনি কথা বলেন, আল্লাহ কোনোদিন আপনাকে বিপদ দিবে না। আল্লাহু আকবার, আপনি যদি মানুষের সাহায্য করেন আপনার সাহায্য করবেন কে? আপনি যদি মানুষের উপকার করেন আপনার উপকার করবেন কে? আল্লাহু ফি আউনিল আব্দি মা দাম আল আব্দু ফি আউনি আখি, আল্লাহ বলছেন ও নবী আপনি বলে দেন যে অন্য মানুষকে সাহায্য করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্যের মধ্যে লিপ্ত থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলায় বলছেন আজকে কে মানুষকে কর্জে হাসানা দিয়েছো, আবু বকর সিদ্দিক হাত তুললেন, আজকে কে নফল ইবাদত করেছো তিনি হাত তুললেন, আজকে কে জানাজায় শামিল হয়েছো তিনি হাত তুললেন, আজকে কে নফল রোজা করেছো তিনি হাত তুললেন, আজকে কে রোগীর সেবা করেছো তিনি হাত তুললেন, হোক রোগী হিন্দু হোক রোগী অন্য ধর্মের বেনমাজি, রোগীর সেবা যে করে তার রোগ ভালো করে দেন কে? এই পাঁচটা কথা যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল বললেন এই পাঁচটা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে। আজকে সকাল থেকে নিয়ে আগামী দিনের সকাল থেকে আপনি লিস্ট করেন, আপনি প্রতিদিন একজন রোগীর সেবা করবেন, প্রতিদিন একজন অনাহারীর মুখে খাবার তুলে দিবেন। আমার দেশে অনাহারী আছে না নাই, বুভুক্ষ মানুষ আছে না নাই? আমাদের দেশে যারা একটু পয়সাওয়ালা লোক, টাকা হয়েছে একটু ইসলাম মানে, তারা প্রতি মাসে মাসে উমরায় চলে যায়, একটা উমরায় গেলে 100 জনের দান, তার ওখানে খরচ করতে হয় মিনিমাম 2-3 লাখ, এই 3 লাখ টাকা যদি একটা গরিবকে দেয়া যায় অথবা একটা হিন্দু ভাইয়ের বিয়ের মধ্যে সাহায্য করা যায় সবচেয়ে বেশি খুশি হবেন কে? অথচ উমরাগুলো নফল, মানুষকে সাহায্য করা ফরজ, ঠিক না? ঠিক। আবার যাদের পয়সা আছে তারা বিদেশে ঘুরতে যায়, নামাজ রোজার ধার ধারে না, সিঙ্গাপুর যায় ব্যাংকক যায়, আপনি যে অবস্থায় মারা যাবেন ওই অবস্থায় কিয়ামতের ময়দানে তুলে দিবেন কে? জীবনটা আল্লাহ দিয়েছেন মানুষের জন্য, আপনি আপনার টাকার মালিক নয় টাকার মালিক কে?
পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই। ঘরের মালিককে, আপনার হাতের মালিককে, সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে আমি হক নাযিল করেছি। ওয়ালাকিন আকসারান নাস লা ইউমিনুন, আল্লাহুল্লাযী রাফা আস-সামাওয়াতি বিগাইরি আমাদ তারাউনাহা সুম্মা ইস্তাওয়া আলাল আরশ ওয়াসাখখারা আশ-শামসা ওয়াল কামারা কুল্লুন ইয়াজরি লি আজালিন মুসাম্মা ইউদাব্বিরুল আমরা ইউফাসসিরুল আয়াত লাআল্লাকুম বিলিকা'ই রাব্বিকুম তুকিনুন। আল্লাহু আকবার, কি সুন্দর করে তিনি বর্ণনা দিচ্ছেন। কোরআন পড়বেন তো, পড়বেন তো, কোরআন বাচ্চাদেরকে পড়াবেন তো ইনশাআল্লাহ, কি জীবনে না করার জন্য নাকি? আরবরা ইনশাআল্লাহ কইলে, কিছু আরব আছে তার মানে হলো কোনো দিন আর করবে না। তা আপনি যখন তাকে ধরবেন, কি ব্যাপার তুমি করো নাই কেন? আল্লাহ ইচ্ছা করেন এই জন্য আমি করিনি। আপনাদের ইনশাআল্লাহ কি বলেন, মসজিদের ইমামরা পর্যন্ত রেগুলার কোরআন পড়ে না, দুঃখ কোথায় রাখবো? জিজ্ঞেস করলাম একজন হাফেজকে, আপনি প্রতিদিন কয় পারা পড়েন? তিনি বলেন গত রমজানে পড়ছি আর আগামী রমজানে পড়ব। অথচ কোরআন প্রত্যেক দিন রাসূল মিনিমাম 5 পারা পড়তেন। কিসের আপনার এত ব্যস্ততা? অল্প দিনের মধ্যে এই দুনিয়া ছেড়ে চলে যাব, ঠিক না? ঠিক। আপনি তাকিয়ে দেখেন আপনার বড় অনেকেই নাই, আবার আপনার ছোট অনেকেই নাই। আশেপাশে দেখবেন অনেক মানুষ চলে যাচ্ছে, অল্প দিনের জন্য দুনিয়াতে এসেছি, কার কখন সময় শেষ হয়ে যায়। প্রতিদিন কোরআন পড়বো 100 আয়াত, 100 আয়াত যারা পড়বে তাদের নাম আল্লাহ গাফেলদের মধ্যে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গাফেল কারা, যারা চোখ আছে কোরআন দেখে না, কান আছে কোরআন শুনে না, অহম আয়ুনুল্লাহ ইয়াসরুনা বিহা, অহম আদানুল্লাহ ইয়াসমাউনা বিহা, অহম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, অহম কাল আনআমে বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। এদের চোখ আছে কোরআন দেখে না, কান আছে কোরআন শুনে না, হৃদয় আছে কোরআন অনুভব করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা চতুষ্পদ জানোয়ার, যে কোন পথারা এরাও এরকম পথারা। একটা গরু ছাগলকে আপনি গাইড না করলে গরু ছাগল আরেকজনের খেতে মুখ দেয়, আরেকজনের ধ্বংস করে দেয় বাগান। ঠিক তেমনি ভাবে যারা কোরআন পড়ে না, কোরআন শুনে না, কোরআন অনুধাবন করে না, তারা সমাজকে নষ্ট করে দেয়, সমাজের শান্তি নষ্ট করে দেয়, মানুষের শান্তি নষ্ট করে দেয়, ঠিক কি না? এটা কার কথা? অহম আদল বলহম আদল, তার চেয়ে পথারা। একটা জানোয়ার যতটুকু পথারা নয়, তার চেয়ে পথারা যারা কোরআন জানে না। আপনি তাকিয়ে দেখেন একটা ছোট্ট মেয়ে, 10 বছরের একটা মেয়ে কিভাবে মা বাপ দুজনকে জবাই করতে পারে, কতটুকু গোমরা হয়েছে চিন্তা করে দেখেন। কতটুকু গোমরা হলে একটা মেয়ের গায়ে আগুন দিয়ে মেয়েকে প্রকাশ্য দিবালোকে পুড়ে ফেলতে পারে। এই জিনিস আমাদের দেশে আছে না নাই? এই রংপুরে 5 বছরের একটা মেয়েকে ধর্ষণ করেছে আইন রক্ষা বাহিনী কিছু লোকেরা। কতটুকু মানুষ গোমরা হলে এই কাজগুলো করতে পারে। আপনাকে আমাকে একটা কিতাবের কাছে আসতে হবে, কিতাবটার নাম কি? আজকে আমরা শপথ করব এই কিতাব প্রত্যেক দিন পড়ব, রাজি আছি তো? কারা কারা রাজি আল্লাহকে হাত তুলে দেখাই, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি প্রত্যেক দিন আমরা কোরআন পড়ব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, পিতামাতার হক আদায় করব, প্রতিবেশীর হক আদায় করব। জোরে বলি আমিন। করবেন তো, করবেন তো? আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, বলেন আমিন। ঠাকুর গায়ে আমি গতদিন ঢুকেছি, আজকে দিনে একটা জায়গায় প্রোগ্রাম ছিল, আসার সময় রাস্তাটা একটু বেঁকে গেছে, একটা হিন্দু পাড়ায় ঢুকে পড়েছি আমি। ঠাকুর গায়ের হিন্দুদের প্রতি আমার শ্রদ্ধা অনেক বেড়ে গেছে, মেয়েরা ছেলেরা এত ভদ্র, এত ডিসেন্ট, এত পোলাইট। একজন ধুতি পরা হিন্দু আসলেন, আমি যেরকম পাঞ্জাবি পরা মুসলমান, ধুতি পরা হিন্দু আসলেন, এসে বললেন, দেখেন বিনয় দেখেন, এলাম ঠিক আছে দাদা, উনি আমার দিকে তাকাচ্ছেন অর্থাৎ চেনার চেষ্টা করছেন। আমি বললাম দাদা চেনার দরকার নেই, আপনি বলেন এ রাস্তা ভুলে গেছে এরা। তিনি আস্তে করে হেঁটে আসলেন, এসে বললেন যে এই রাস্তায় উঠবেন, এই রাস্তায় উঠে এটা অনুসরণ করবেন, নাকি আমি সাথে আসব।
এই ভাইদেরকে যদি আপনারা একটু ভালোবাসেন, দেখবেন দুদিন পরেই তারা আপনার সাথে মসজিদে গিয়ে দাঁড়িয়েছে। সম্প্রীতির এত সুন্দর বন্ধন সারা দুনিয়ার কোথাও নাই। এটা আমাদের এই জন্যই হয়েছে, আমরা অধিকাংশ মানুষ মসজিদ মুখী, ঠিক কিনা? আবার আপনাদের এই যে আপনাদের প্রতিবেশী যে সমস্ত হিন্দু ভাই বোনেরা আছেন, ওদের দুঃখে আপনারা দুঃখী হবেন, ওদের সুখে আপনারা সুখী হবেন, যেমন হতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার ঘরে একজন মুশরিক এসে ঢুকেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে সুন্দর জায়গায় বসিয়ে নিজ হাতে সাতটা ছাগলের দুধ দহন করে তাকে খাওয়ায় দিয়েছে। এই ছাগলের দুধ খেয়ে এই মুশরিক কাফের পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিছুদিন পরে উনি আবার বেড়াতে আসলেন, একটা ছাগলের দুধ দিলেন, তিনি খেয়ে শেষ করতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, একজন কাফের খায় সাত পেটে, মুমিন খায় এক পেটে। কারণ মুমিনের পেটের ভিতরে বরকত ঢুকিয়ে দেন কে? এই জন্য হক আছে, যেখানে শান্তি আছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে শুধু হকই থাকবে। ফেরাউনের ক্ষমতা যত বেশি হোক না কেন, লোহিত সাগরে তাকে ডুবিয়ে মেরেছেন কে? আবার নমরুদের শক্তি যত বেশি হয়েছে, ল্যাংলা মশা দিয়ে তাকে ধ্বংস করে দিয়েছেন কে? আমার বাংলাদেশেও যদি কেউ ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়, ল্যাংলা মশার বাংলাদেশে কোনো অভাব নাই, বরং বাংলাদেশে ওখান থেকে একটা তাজা মশা আছে, ডেঙ্গু রহমতুল্লাহ আলাইহ। ডেঙ্গু রহমতুল্লাহ কেন বললাম বলেন তো? আপনি দেখবেন ডেঙ্গু কোনো গরিবের কামড়ায় না, ডেঙ্গু গরিব এলাকায় আসেও না। গ্রামের মানুষ যেমন নিরীহ, মশাও নিরীহ। আপনি যদি কোন ভাই মশা আমার মশারি নাই, আমি কাঁসা দিয়ে শুইলাম, তুই আমারে ধরিস না, কাঁসা বলে তো ওই যে লুঙ্গি আপনি বাঁধে দে, লেংচু লেংটি, এটা সুন্দর নাম হয়েছে। এই যে ল্যাংটা বের করে তো লেংটি বাঁধে। আমি এক এলাকায় ঢুকছি, দেখি যে একটা লোক লেংটি পরে ঘুমানো, লেংটি দিয়ে। বললাম ভাই লেংটি কেন? কই হুজুর মশারি নেই তো, এই জন্য লেংটি দিছি, যাতে মশা শর্মে না কামড়ায়। কি সহজ সরল মানুষ দেখে। কইলাম মশা কামড়ায় নাই? কয় না, মশা আসে নাই আমার কাছে। অধিকাংশ মানুষ মশারি ছাড়া ছয় ঠিক দাবে ঠিক, আর ঢাকা শহরে মশারির ভিতরে মশারি দেওয়ার পরে ডেঙ্গুরা তুলে ধরে, কয় তুই ঘুষ খেয়েছিস, এসি লাগিয়েছিস, এসির পানিতে আমার জন্ম হয়েছে, এখন তোরে কামড় দেব, একটা কামড়ে রক্ত শেষ, রক্ত শেষ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে শেষ করতে চায়, আল্লাহর খুন বলার আগেই সে পায়া খুন হয়ে যাবে, ঠিক তবে ঠিক। সেজন্য আল্লাহ বলছেন শুনো, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা উপস্থিত, মিথ্যার অপসারণ হবেই। রাসূলের সামনে যখন কাবা গৃহের ভিতরে 365টা মূর্তি তারা বানালো, বলে এগুলো বিভিন্ন আল্লাহর নামকে সিফতে নামকে নিয়ে নিয়ে এক এক মূর্তির সামনে দিয়েছে, তারা ওজদা বানিয়েছে আজিজ থেকে, মানাত বানিয়েছে মান্নার নাম থেকে, এইভাবে এক একটা মূর্তি তারা স্থাপন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মূর্তিগুলোর দিকে ফিরেই নামাজ পড়েছেন প্রায় 10 বছরের মতো। কয় বছর? এটা কথা বলে কেন? আমরা কথা বলবো না প্রিয় ভাইয়েরা, কথা বলবো না, কথা বলবো না, আমি মোনাজাত করে দেবো আরেকবার কথা বললে আপনারা। এত কষ্ট করে ভাইয়েরা এসেছেন আপনাদের এই ফটফট শোনার জন্য না, আপনারা কথা বলবেন না প্রিয় ভাইয়েরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারো মূর্তির গায়ে হাত দেননি, আমরাও কোনো ভাইয়ের মূর্তির গায়ে হাত দেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে আগে আক্রমণ করেননি, আমরাও আক্রমণ করব না। মক্কার 13 বছরে শুধু মার খেয়েছেন, ঠিক না ঠিক? 80 বার সাহাবায়ে কেরাম হত্যার অনুমতি চেয়েছেন, যুদ্ধের অনুমতি চেয়েছেন, কেতালের অনুমতি চেয়েছেন, আল্লাহ দেননি। কেন দেননি? ইসলাম যখন মদিনায় প্রতিষ্ঠিত হলো, 5টা মূল দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপরে চাপিয়ে দিলেন। রাষ্ট্রের প্রধান দায়িত্ব হলো মানুষের অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান, এই 5টা জিনিস নিশ্চিত করা, ঠিক না ঠিক? কোন রাষ্ট্রের প্রধান যদি মানুষের এই 5টা জিনিসের নিশ্চয়তা না দেয়, ওই রাষ্ট্র প্রধান কিয়ামতের ময়দানে চোরের কাতারে দাঁড়াতে হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে দেয় সমাজ কল্যাণমূলক রাষ্ট্র আল্লাহ গঠন করলেন। আর বললেন মদিনায় যত ইহুদি আছে, ইহুদিরা রাসূলকে বলল তুমি সিরিয়ায় চলে যাও, তুমি সিরিয়ায় চলে যাও, সব নবীরা সিরিয়ায় হিজরত করেছে, তুমিও সিরিয়ায় যাও, তুমি এখানে এসেছো কেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি চাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বললেন না তুমি যেখানেই আছো এখানেই তোমাকে থাকতে হবে, এটাই তোমার স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধি করলেন, মদিনার লোকদেরকে বললেন তোমরা তোমাদের ধর্ম পালন করো, কিন্তু ইসলামী ধর্মে ইসলামী রাষ্ট্রে থাকতে হলে আমরা তোমাদের নিরাপত্তা বিধান করব, সেই নিরাপত্তার জন্য তোমাদেরকে জিজিয়া দিতে হবে, কর দিতে হবে, ঠিক না ঠিক? আমাদের বাংলাদেশেও যদি আমরা যদি ইসলাম প্রতিষ্ঠিত করে ফেলি, যত বিধর্মী আছে তাদের সব রকমের সুবিধা দান করা হবে, ঠিক না ঠিক? কোন বিধর্মীকে আপনি তার সুবিধা থেকে বঞ্চিত করতে পারবেন না। আমার আল্লাহ কোরআনে বলছেন কোন বিধর্মী দেবতাকে তোমরা কখনো গালি দিও না, লা তাসুবুল্লা দানা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহা না খাত, কখনো ওদেরকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া অন্য দেবতাকে ডাকে, তাহলে তারা মূর্খতাবশত তোমার আল্লাহকে গালি দিবে। বরং ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কৌশল করে বাপকে দাওয়াত দিয়েছেন, তোমরাও সেইভাবে তাদেরকে দাওয়াত দাও, ঠিক তবে ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা তিনি ছিলেন নমরুদের ধর্মমন্ত্রী, নমরুদের সবচেয়ে বড় মূর্তি তিনি বানাতেন, রাষ্ট্রীয় মূর্তিগুলো তিনার হাতেই তৈরি হত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্ম নেয় তার আগে নমরুদ স্বপ্ন দেখল যে আকাশ থেকে একটা আগুন ছিটকে পড়েছে তার বিল্ডিংয়ের উপর, সে যেখানে থাকে প্রাসাদের উপর, প্রাসাদটা টুকরো টুকরো হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। নমরুদ ঘুম থেকে উঠে বলল এই আমার সভাসদবর্গ, হোয়াট আই ড্রিম, ইটস এ ভেরি মেরিকুলাস ড্রিম, আমি কি স্বপ্ন দেখলাম? সবাই বলল আপনার স্বপ্নটা হলো এমন এক শিশুর জন্ম হবে যেই শিশুর আগমনে আপনার পুরা সিংহাসন, আপনার পুরা রাজত্ব তছনছ হয়ে যাবে। দুইজন বিশ্ব নেতা কাফের ছিল আর দুইজন বিশ্ব নেতা মুসলিম ছিল, মোট ছয়জন বিশ্ব নেতা আসবে, কয়জন? যারা সারা দুনিয়াকে শাসন করবে, সারা দুনিয়াকে শাসন করেছিল বখতে নসর কাফেরদের নেতা, সারা দুনিয়াকে শাসন করেছে কারো ওই যে নমরুদ। আর মুসলমানদের মধ্যে ছিলেন দুইজন সুলাইমান এবং জুল কারনাইন। আবার ভবিষ্যতে আসবে দাজ্জাল, আসবে কাফেরদের পক্ষ থেকে, আর আমাদের জন্য আসবে ঈসা আলাইহিস সালাম। যখন এই স্বপ্ন শুনল নমরুদ বলল আজকে থেকে ঘোষণা করে দাও আগামী এক বছর কেউ যেন তার বিবির কাছে না যায়, নিষেধ, আমিও যাব না। নমরুদ নিজের সব সভাসদ নিয়ে রাষ্ট্র থেকে বেরিয়ে পড়লেন, একটা প্লেজার ট্যুরে বেরিয়ে পড়লেন। যেমন ঢাকা থেকে অনেক লোক ঠাকুরগাঁ বেড়াতে আসে, ঠিক কিনা? ঠাকুরগাঁ বাজার ঘাট এগুলো খোলামেলা, বিভিন্ন জায়গায় যেতে পারে। আম গাছ আছে একটা কয়েকশো বছরের পুরনো আম গাছ, হ্যাঁ, বালিয়াডাঙ্গিতে বালি নাই, শুধু বিশাল আম গাছ আছে, ওটা 20 টাকা টিকিট দিয়ে মানুষ দেখে। যদি আমাদের এই ঠাকুরগাঁকে সাজানো হতো তাহলে লক্ষ কোটি মানুষ আসতো শুধু ঠাকুরগাঁ ভিজিটে, কারণ ঠাকুরগাঁ শহরে ঢুকতে যে সুন্দর নদীর চর, যে সুন্দর নদী, এটাকে যদি বিউটিফাই করা হতো মানুষ বহু গুণে এখানে ছুটে আসতো দেখার জন্য। এরপরে ঠাকুরগাঁ শহর পেরিয়ে গেলে দুই পাশে যে দিগন্ত জোড়া মাঠ, এত সুন্দর ভিউ দুনিয়াতে খুব কমই পাওয়া যায়, ঠিক না বেটি? আমার সারা দেশ সাজানো গোছানো একটি দেশ, আমের বাগান এত বেশি অবাক করা, দিনাজপুরে গেলে দেখবেন একদিকে আমের বাগান আরেকদিকে লিচুর বাগান, হাজার হাজার বিঘা জমি। এরপরে এই আপনাদের ঠাকুরগাঁয়ে আরো অনেক নান্দনিক জিনিস একদম পঞ্চগড় পর্যন্ত ছড়িয়ে আছে, কিন্তু কে নিবে এই দায়িত্ব? দায়িত্ব একজনকে নিতেই হবে, কারণ আমার দেশ সোনার চেয়ে দামি, ঠিক তবে ঠিক? এত সুন্দর দিয়ে ভরে দিয়েছেন কে? কে ভরে দিয়েছেন? আল্লাহ ভরে দিয়েছেন। নমরুদ যখন ঘোষণা দিল তিনি নিজেও বেরিয়ে পড়লেন তার সভাসদ নিয়ে, তার ধর্মীয় গুরু ছিল আজর। সব সময় মানুষ ধর্মীয় নেতাদেরকে বেশি দাম দেয়, যদিও বাংলাদেশি ইমামদের বেতন সবচেয়ে কম, কিন্তু কোনো অনুষ্ঠানে ইমামদের সম্মান আছে না নাই, কথা বলেন না কেন? রাস্তা উদ্বোধন করতে কাদেরকে আনে মোনাজাতের জন্য? বিয়ের জন্য কার কাছে যায়? কার কাছে? এই যে যারা কাজী হয়, মাদ্রাসা পড়া ছাড়া কাজী হওয়া যায় না, যে কোনো কারণেই
মানুষ ধর্মীয় লোকদের কাছে ধর্ণা দেয়। নমরুদ তার কিছু জিনিসের জন্য আজরকে বলল, তুমি যাও, তোমাকে আমি বিশ্বাস করি, তুমি আমার সভাসদ থেকে গিয়ে এই জিনিসগুলো নিয়ে আস। আজর গেল, চিন্তা করলো, আমি যখন এসেছি একটু ঘরে যাই। ঘরে গিয়েই বিবির সাথে দেখা করলেন। ওই রাতেই মায়ের পেটে চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ আবার গণনা করলো, গণনা করার পরে তার গণকেরা বলল, ইব্রাহিম আলাইহিস সালাম অলরেডি মায়ের পেটে চলে গেছে, কে করলো এই কাজ তাকে আর খুঁজে পায় না। মা যখন গর্ভবতী হলেন তিনি বললেন, ও আজর, আমার পেটে একটা সন্তান এসেছে, আমি ওই সন্তানটাকে পাহাড়ে ফেলে দিয়ে এসেছি। এদিক থেকে ইব্রাহিম আলাইহিস সালাম সব নবীরা অন্য মানুষ থেকে দ্বিগুণ তিগুণ হারে বড় হতে থাকে। অল্প দিনের মধ্যেই তিনি বড় হয়ে উঠলেন, তিনি দুনিয়াতে আসলেন, মা তাকে পাহাড়ের গর্তে রেখে আসলেন। মা দেখে এই দুটি আঙ্গুল তিনি মুখে দিয়ে রাখে, দেখে যে এই দুটি আঙ্গুল থেকে আল্লাহ তার জন্য বিভিন্ন রকমের নিয়ামত সরবরাহ করছে। একদিন দুই দিন পরে দেখতে যায়, দেখে যে একদিনে দুই দিনের বাড়া তিনি বাড়ছেন। যখন তার বয়স 6 মাস তখন দেখা যাচ্ছে 2 বছরের শিশুর মতো। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে, দুনিয়ার সবচেয়ে নিয়ামতের মানুষ ছিলেন সব নবী আলাইহিসসালাম। লূত আলাইহিসসালামের পরে সব নবী আলাইহিসসালামকে রাজকীয় পরিবারে পাঠিয়েছেন কে? কারণ লূত আলাইহিসসালামের ঘরে যখন কাফেররা আক্রমণ করলো, ফেরেশতাদের সাথে পর্যন্ত বেয়াদবি তারা করলো, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন রুকনুন সাদির, হে আল্লাহ এমন পরিবারে নবী দিবেন যাদের গোড়া মজবুত হবে, রাজকীয় পরিবার ছাড়া কোনো নবী দিবেন না। রাজকীয় পরিবারে নবী হলে কোনো সাধারণ মানুষ তাদের উপর খবরদারি করতে পারে না, ঠিক না? ঠিক। সেদিন ইব্রাহিম আলাইহিসসালামের আম্মাকে, আম্মা তার বাপ তার জামাইকে বলল, তোমাকে একটা সারপ্রাইজ দেব, তুমি আমার সাথে পাহাড়ে চলো। পাহাড়ে গিয়ে গর্ত উদলা করে দেখে ভিতরে চাঁদের মতো ফুটফুটে একটা শিশু। ইব্রাহিম আলাইহিসসালামের অধিকাংশ আকৃতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন কে? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ আকৃতি আল্লাহ সাইয়েদনা ইসমাঈল আলাইহিসসালামকে দান করেছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সামরাত দোয়া ওয়া বিকুম ইব্রাহিম, আমি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার ফসল। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বুখারীর বর্ণনা, আমি আনা ইবনে যাবিহাতাইন, আমি দুই যাবিহের সন্তান, এক যাবি হলেন ওনার পিতা আব্দুল্লাহ, আর এক যাবি হলেন ইসমাঈল আলাইহিস সালাম। কিভাবে হকের অনুসন্ধান করতে হয় দেখেন। সেদিনা ইব্রাহিম আলাইহিসসালামকে বুকে করে নিয়ে আসলেন। আজর বললেন, আমার এই সন্তানকে আমি কখনো হারাতে দেব, এত সুন্দর সন্তান আর দুনিয়াতে মিলবে না। 2 বছর তার বয়স দেখা যাচ্ছে, কিন্তু বয়স হচ্ছে 6 মাস। কয় মাস? 6 মাস। 1 বছর যখন ইব্রাহিম আলাইহিসসালামের বয়স, তিনি তার মাকে জিজ্ঞেস করছেন, মা তোমার রব কে? মা বলছে, কেন, আমার রব তোমার আব্বা, তোমার আব্বাই আমার জন্য খাওয়া আনে পরা আনে। এবার জিজ্ঞেস করেছে, আব্বার রব কে? কয়, তোমার আব্বার রব হলো নমরুদ। ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, আমি নমরুদকে দেখতে চাই। ছোটবেলা থেকেই রবের সন্ধান করছেন, আমরা এত অথর্ব হয়েছি, আমরা একজনকে আমাদের ইমানের দায়িত্ব দেই, তার জ্ঞান দেখি না, তার আমল দেখি না, একটা মূর্খের পিছনে আমরা ছুটি, বহু পীর আছে যেগুলো নামাজও পড়ে না, এগুলোর পিছনে মানুষ দৌড়ায়, ঠিক কিনা? বহু ভণ্ড আছে যেগুলো মানুষকে কোরআন বলে না, হাদিস বলে না, এদের ভক্ত হয়ে বসে থাকে মানুষ। অথচ তাকিয়ে দেখেন ইব্রাহিম আলাইহিসসালামের দিকে, কিভাবে ছোটবেলা থেকে তিনি অনুসন্ধান করেছেন। নিয়ে গেল বাপ মা দুইজন কোলকের নমরুদকে দেখতে, বলছে, নমরুদ কোথায়? কয়, ওই যে উপরে চেয়ারে বসে আছে। ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, ও যদি রব হয় ও এত বিশ্রী কেন? ওর চেহারা বিশ্রী, বাজে, ওর থেকে তো নিচে যারা আছে এদের চেহারাই সুন্দর, তো ও রব হলে নিজের চেহারাই তো সুন্দর করতে পারলো না, ও কিসের রব? পশুর রব। মার বাপ দুইজনে মিলে বাচ্চাকে মারলেন, কিন্তু আগুন তো আগুনই। সব নবীরা জন্মের পর থেকেই হক নিয়ে আসে, সুবহানাল্লাহ। ঈসা আলাইহিসসালাম মায়ের কোলে বলছেন, ইন্নি আব্দুল্লাহ আতানি আল কিতাব জালানি নবিয়া আরসালানি বিজ্জাকাতে মা দুমতু হাইয়া জাআলানি মুবারাকান আইনামা কুন, আমি যেখানেই যাব আল্লাহ আমাকে বরকত দিয়ে ভরে দিবেন, সুবহানাল্লাহ। তিনি আমাকে ওসিয়ত করেছেন, আমি যেন জীবনে নামাজ আর যাকাত না ছাড়ি। আজকে আমরা একটা ওয়াদা আল্লাহকে দেব,
যেই কয়দিন বেঁচে আছি নামাজ আর যাকাত ছাড়বো না, রাজি আছেন বলে মুসলমান হাত তুলে দেখাও আল্লাহকে। না আপনাদের তাকবীরে একটা মধুরও লড়বে না, এই তাকবীর কোত্থেকে শিখছেন আপনি? কিন্তু হন নেই, ওই মেয়ের ইজ্জতের উপর হামলা যখন দিল ওই মেয়ে সারা শক্তি দিয়ে আল্লাহকে ডেকেছে, ঠিক কিনা? এখন আমাদের ইজ্জতের উপর হামলা আছে না নাই? আমাদের বহু মানুষ মিথ্যা মামলায় জর্জরিত, আমাদের বহু মানুষ তার জমিতে যেতে পারে না, ঠিক কিনা? বহু মানুষ তার সন্তানের কাছে যেতে পারে না, আছে না নাই? সাহায্য চাইবেন কার কাছে? সমস্ত শক্তি গলার কাছে এনে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজনকেই ডাকতে হবে, তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ, আমার ভাই তো চুপচাপ বসে আছে। আপনারা সারাত থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা সারাত থাকেন, আমি একটু পরে চলে যাব ইনশাআল্লাহ। পাইছেন কোথায় সারাতের মাহফিল? আজকে নিয়ত করেন রমজানের শেষ দশ দিন সারা রাত ঘুমাবো না, রাজি আছেন? আজকে নিয়ত করেন রাসুল ঘুমাতেন না আমরাও ঘুমাবো না, রাসুল রমজানের শেষ দশ রাত এক রাতও ঘুমাতেন না, সিদ্দা মিজারা আইকাজা আহলা, তিনি কোমর বাঁধতেন পরিবারকে জাগিয়ে দিতেন শেষ দশ রাত। আর আমরা করি কি? সাতাইশায় আমাদেরকে লাইলাতুল কদর দিতেই হইবে, না দিলে অনশন করিব। আহারে, অথচ রাসুল যেটা করেছেন সেটাই কবুল হবে, ঠিক না? ঠিক, রাসুলের অনুসরণ ছাড়া আমাদের বাঁচার কোনো উপায়? রাসুলের সুন্নত যেখানে বরকত বেশি, রাসুল যখন নবী হননি তখন তিনি বরকতময়। আবু তালেব বলতেন আমার ঘরে খাবার কোনোদিন আমি মোহাম্মদকে ছাড়া খাবার বাড়ি নেই, কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেই খাবারের ভিতরে বরকত এসে যেত। একজনের খাবার দশজনে খেতে পারত, ঠিক না? ঠিক, সেই নবীর সুন্নাহ যেখানে বরকত বেশি সেখানে সুন্না ছাড়া যাওয়ার আমাদের কোনো উপায় নাই। ঘরের সুন্না, কাপড়ের সুন্না, খাওয়ারের সুন্না সবগুলো যেন আমরা মানতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে গেল সাত বছর কয় বছর, সাত বছর বয়স, এবার রাতের বেলায় উঠলেন, জান্নালাইহিল্লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি, তিনি দেখলেন আকাশে অন্ধকার, জান জান্নুন মানে হলো অন্ধকারে ছেয়ে যা, এই জন্য জান্নুন থেকে জিন, জিনেরা হলো না দেখা প্রাণী, জিনেদেরকে বানানো হয়েছে ধোঁয়াবিহীন আগুন দিয়ে, এটা এই জন্য দেখা যায় না। আবার ফেরেশতাকেও দেখা যায় না, ফেরেশতা নূরের তৈরি, যারা বলো রাসূল নূরের তৈরি তারা বোকার স্বর্গে বাস করো, কারণ আমাদের নবী কোনোদিন গোপন হন নাই, ঠিক কিনা? এত অত্যাচার সহ্য করেছেন, একদিনে তো তিনি গোপন হন নাই, মদিনাতে এত কষ্ট করে গিয়েছেন, গারে সুরের ভিতরে তিন দিন লুকানো ছিলেন, জীবন মরার সন্ধিক্ষণ। ইকরামার পা দেখা যাচ্ছে, আবু বকর কেঁদে উঠেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ওনার কোলে রাখা, চোখের গরম পানি রাসূলের গালের উপর পড়ল, রাসূল তাকিয়ে বলছে আবু বকর ছেলের জন্য কাঁদছো, মেয়ের জন্য কাঁদছো, চোখে পানি কেন? বলছে আল্লাহর কসম করে বলছি, যেদিন থেকে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনার চেয়ে ভালো আর কাউকে বাসি, আমরাও আমাদের জীবনের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসবো, রাজি আছেন তো? রাসূল কখনো বিবিকে কষ্ট দেয় নাই, আমরাও কষ্ট দেব, কোন প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করেন নাই, আমরাও দুর্ব্যবহার করব, কোন শিশুর গায়ে আঘাত করেন নাই, আমরাও করব না, কোন মানুষের সাথে কোনোদিন দুর্ব্যবহার করেন নাই, আমরাও করব না, মানুষকে সম্মান দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরাও মানুষকে সম্মান দেব। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন রাত অন্ধকার, দেখলেন আকাশে তারা, বললেন হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন তারা ডুবে গেল তিনি বললেন যেটা ডুবে যায় আমি সেটাকে ভালোবাসি না। ফালাম্মা রাআল ক্বামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল ক্বাওমিদ দাল্লিন, এবার তিনি বললেন হে রব চাঁদ ডুবে গেল, হেদায়েত চাইলেন আল্লাহর কাছে, আমরাও হেদায়েত চাই কার কাছে? ইহদিনাস সিরাতাল
মুস্তাকিম, একজনের কাছে হেদায়েত। তাই হেদায়েত কোন নবীর হাতে নাই, কোন পীর সাহেবের হাতে নাই, কোন হুজুরের হাতে নাই, কোন মন্ত্রীর হাতে নাই, হেদায়েতের মালিককে আল্লাহ ছাড়া হেদায়েত আর কেউ দিতে পারে? এই জন্য যখনই কোনো চিন্তার সম্মুখীন হবেন, কোনো সিদ্ধান্ত নিতে কষ্ট হবে, সাথে সাথে নামাজে দাঁড়ান, হেদায়েত চান কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত দিয়েছেন কে? লাম ইয়াজিদ কায়তিমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা বাল্লা ফাহাদা। হে নবী, আপনাকে আমি হেদায়েত দিয়েছি, কোন নবীকে গোমরা বলা জায়েজ? গোমরা বলা তাওহীনে নবী, তাওহীনে নবী। কোন নবী সৃষ্টিগত ভাবে গোমরা ছিলেন না, প্রত্যেক নবী জন্মের পর থেকে হেদায়েতের উপর ছিল। সুবহানাল্লাহ, বলতে ইচ্ছা করে না। এবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, মাশাআল্লাহ, কথা রেখেছি, কই এমপি সাহেব, কই খাইছেন তো ভালো করে, আমার জন্য আনলেন না, ভালো গজল হবে, কি গজল? নবী মোর পরশমণি, এ তো ঠিকই আছে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি। নবী মোর পরশমণি, আমরা আল্লাহকে বন্ধু বানাবো, রাজি আছেন তো? সবচেয়ে বড় বন্ধুকে, আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আপনারা জানেন না এটা তো, বলেন জোরে বলেন, আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা, থাকবে না আরে দু চোখে একটু আলো দিশা, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। সবচেয়ে বড় বন্ধুকে, সব সময় আমাদেরকে পাহারা দেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম হেদায়েত চাইলেন কার কাছে? আল্লাহ ছাড়া হেদায়েত দেওয়ার আর কেউ? فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَذَا رَبِّي هَذَا أَكْبَرُ فَلَمَّا أَفَلَتْ قَالَ يَا قَوْمِ إِنِّي بَرِيءٌ مِّمَّا تُشْرِكُونَ إِنِّي وَجَّهْتُ فَلَن إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ শিরকের সাথে আমার কোনো সম্পর্ক, তাবিজ আছে যেখানে শিরক আছে সেখানে, আল্লাহ ছাড়া চাওয়া আছে যেখানে শিরক আছে সেখানে, মিথ্যা কথা আছে যেখানে শিরক আছে। সূরা হজের 30 নম্বর আয়াত, রাসূল মিম্বারে বসে পড়ছেন, অস্তানিবুর রিজা মিনাল আওসাম, অস্তানিবু কাউলাজুর, ও দুনিয়ার মানুষ, ঘৃণা মূর্তি পূজা থেকে তোমরা ফিরে আসো, মূর্তির সামনে যেও না, মূর্তি নিজের জন্য কিছু করতে পারে না, তোমার জন্য কিছু করার ক্ষমতা তারা রাখে না। এই মূর্তির সামনে খাওয়ার দেয়া হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আলা তাকুলুন, খাও না কেন? ফামালাকুম লা তানতিকুন, আরে খায়ও না, কথাও দেখি বলে না। আপনি আপনার ছেলেকে বললেন বাবা খাও, ছেলে খায় না, আপনি বললেন খাস না কেন, কথাও বলো না, এখন কি করবেন, কি করবেন? ফাদরাবাদর বা বিলি আমি দুই হাতে মারলেন, ডান হাতে প্রথম মারলেন, মেরে মেরে সব মূর্তি শেষ, কিন্তু আপনি অন্য ধর্মের মূর্তি তার ঘরে গিয়ে ভাঙতে পারবেন না, নিজের ঘরেরটা ভাঙেন, কোনো অসুবিধা? ইসলাম বড় সঠিক, ইসলামের সিস্টেম বড় সুন্দর, ঠিক না বে? ঠিক।
আপনি আরেকজনেরটা ভেঙে আপনি ফেতনা সৃষ্টি করতে পারবেন। এই যে আপনাদের পীরগঞ্জ, রংপুরের পীরগঞ্জে যে হিন্দু ভাইদের বাড়িতে আগুন লাগানো হয়েছে, কারা লাগিয়েছে? কারা? কোন দিনদার মুসলমান লাগায় নাই, ওরাই আগুন ওরাই লাগিয়েছে। বিশ্বস্ত সূত্রে আমি জেনেছি। আমার বাংলাদেশে সম্প্রীতির এই উদাহরণ পৃথিবীর কোথাও নাই, ঠিক না বেঠিক? একই মাঠে পূজাও হয়, মাহফিল আমি করেছি বগুড়ার একটা মাঠে, হিন্দু ভাইদের পূজা ছিল, তারা গাছ সাজিয়ে নিয়েছে, বিশাল একটা গাছ, ওখানেই পাশে আমার প্যান্ডেল মাহফিল। মাগরিবের পরেই ঠাকুর এসেছেন। আপনি যে কোনো ধর্মের লোককে সম্মান করবেন, আপনাকে সম্মান দিবেন কে? তিনি এসেছেন, তিনি আমাকে এইভাবে হাত কুর্নিশ করেছেন, আমি এইভাবে হাত তুলে ওনাকে বসতে বলেছি। তিনি বলছেন, দাদা কোনটা আগে শুরু হবে? আমি বলছি আপনি যেটা বলবেন সেটাই হবে। তিনি বললেন, আগে কোরআনের তাফসির করেন, আমিও কোরআন শুনব। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে না। আমি বললাম, কোরআনে আপনার কোথাও আছে? কোথায় নাকি? বলছে হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, এই যে আপনি মূর্তির সামনে দাঁড়াচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ এরকম দাঁড়াত। এখন তিনি বললেন, ঠিক আছে দাদা সেটাই আগে শোনা। আমি বললাম, সূরা আম্বিয়াতে আল্লাহ বলছেন, মা হাযিহি তামাসীলুল লাতী আনতুম লাহা আকিফুন। হে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, বাবাকে, ও আব্বা, কেন আপনি এই মূর্তিগুলোর সামনে ইতিকাফ করেন? আব্বা বলছে, হাদি আসনামুকুম, এগুলো তোমাদের দেবতা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, লা ইউসমা ওয়া লা ইউবসির, চোখেও দেখে না কানেও শুনে না, এগুলো কেমনে দেবতা হলো? ইফকান দুনাল্লাহি তুরিদুন, আপনি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে কি আপনার দেবতা মনে করেছেন নাকি? আমরা বহু মুসলমান বিভিন্ন পীর সাহেবের কাছে দৌড়ায়, ঠিক না বা ঠিক? বিভিন্ন মানুষের কাছে দৌড়ায় দুনিয়াবি স্বার্থের জন্য, অথচ কোনো মানুষের প্রয়োজন মেটানোর ক্ষমতা কোনো মানুষের নাই। আমাদের সবার প্রয়োজন মেটানোর মালিককে, একজন ছাড়া প্রয়োজন মেটানোর আর কেউ। আল্লাহ যদি কাউকে দেয় ফিরানোর কেউ নাই, আর আল্লাহ যদি কাউকে না দেয় তাকে দেয়ারও কেউ না। এই জন্য সেজদায় পড়ে থাকেন, দিবেন কে? কোন সালাতটা যদি ফরজ করে দেয়া হয় রাষ্ট্রের পক্ষ থেকে, কোন বিধর্মী লোক এটার বিপক্ষে যাবে না, বাংলাদেশ চিরস্থায়ী ভাবে দুর্ভিক্ষ মুক্ত দেশে পরিণত হয়ে যাবে। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ও আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত করো, তাহলে ক্ষুধা লাগলে তিনি খাবার দিবেন, আর তোমাদেরকে যদি কেউ ভয় দেখায় নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন কে? কি সুন্দর সমাধান, কল্পনা করা যায়? আপনার ক্ষুধা লাগলে তিনি খাওয়া দিবেন, আর আপনার খাওয়া হলেই আপনি ভালো ঘুমাতে পারবেন না, খাওয়া হলেই আপনি যদি নিরাপত্তা না থাকে আপনাকে ভাগতে হবে অন্যদিকে। আল্লাহ বলছেন, খাওয়া যেমন দেব, ওই খাওয়া যাতে তোমার শরীরে লাগে, নিরাপত্তার ব্যবস্থা আমি আল্লাহই করে দেব। সেজন্য আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমার কোরআন যদি তোমরা মানো, তোমাদের দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের জন্য বড় বিনয়ের সাথে অনুরোধ, কোন মূর্তির সামনে পূজায় লিপ্ত হবেন না। আপনাদের সাতটা কিতাবের একটাতেও পূজার কোনো কথা একটাতেও নাই, নান বরং আপনাদের সাতটা কিতাব বলছে, জু ভূত প্রেত কি পূজা করতে ও কবি ভি আচ্ছা নেই, যারা প্রতিবার পূজা করে, মূর্তির পূজা করে, ওরা কখনো ভালো মানুষ হতে পারে না। এই জন্য দেখবেন, আপনাদের বড় মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সাহিত্যের সব অঙ্গনে যার পদচারণা, যিনি নোবেল পুরস্কার নিয়েছেন তার ডাইভার্সিটির কারণে, অসংখ্য সাহিত্যের সবগুলি অঙ্গন তিনি টাচ করেছেন, যেমন রম্য রচনা লিখেছেন, তেমনি ভালোবাসার কবিতা লিখেছেন, তেমনি ছোট গল্প লিখেছেন, তেমনি ব্যঙ্গাত্মক গল্প লিখেছেন, অর্থাৎ আর্ট অঙ্কন সহ সব দিকে তিনার পদচারণা। তিনি নিজেও কোনো সময় মূর্তির সামনে মাথা নত করেননি। আল্লাহ রাব্বুল আলামিন এই মূর্তিকে হারাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুয়াস্তু লিকাসরিল আসনাম, সব নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন মূর্তি পূজা থেকে আল্লাহর পূজায় ঘুরানোর জন্য, ঠিক না বে ঠিক? একটা মূর্তি আপনার কিছুই করতে পারে না, আপনি নিজেও বুঝেন। আমাদের দেশে যখন বড় বিপদের সম্মুখীন আমরা হই, তখন কোন হিন্দু ভাই কিন্তু মূর্তির কাছে যায় না, সকল ধর্মের লোকেরাই একমাত্র আল্লাহকে ডাকে, ঠিক না বে ঠিক? আল্লাহ বলেছেন এই কোরআনে, মওজুদ কাল জামাল,
যখন সাগরে বিভিন্ন রকমের তুফান উঠে, সেন্ডি আসে, বিভিন্ন রকমের তুফান উঠে, তখন তোমরা কারে ডাকো? আল্লাহ ছাড়া কারো নাম তোমাদের মুখে আসে না। কার কথা? আল্লাহর কথা। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের জন্য 114টা সূরা দিলাম, তন্মধ্যে সবচেয়ে দামি সূরাগুলোকে তোমাদেরকে আমি মুখস্থ করাইয়া দিলাম। পৃথিবীর এমন কোন মুসলমান নেই কোরআনের সবচেয়ে দামি সূরা মুখস্থ জানে না। সবচেয়ে দামি সূরা কি বলেন? আরো চিৎকার করে বলেন, সবচেয়ে দামি সূরা সূরাতুল ফাতিহা। হুজুররা কোন সূরা দিয়ে মানুষকে ফু দেয়? এই ফাতিহায়। দেখবেন পড়ার সময় চুপ করে পড়ে, যাতে মানুষে টের না পায়। মানুষে টের পেলে তো হুজুরের কাছে যাবে না, নিজেই পড়বে। আমি ভুক্তভোগী, এই জন্য আমি এটা ফ্লাশ করে দিই সব সময়। আমি ছোটবেলায় এক হুজুরের কাছে গিয়েছিলাম, হুজুর কথা বললো জোরে, কিন্তু পড়ার সময় আমি বললাম জোরে পড়েন, কচ্চপ। বললাম ঠিক আছে, আমি বড় হয়নি, তোমারে চুপ করা মন বলে দেন মানুষকে। আল্লাহর কোরআন সব প্রশ্নগুলো ফাঁস করে দিয়েছে, ঠিক কিনা? উত্তরগুলো ফাঁস, শুধু লেখে লেখে আল্লাহর জান্নাতে যেতে হবে, আর কোনো কাজ নেই। আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে পৃথিবীতে এনেছি, আবার পৃথিবী থেকে একটা সার্টেন টাইম আই উইল টেক ইউ অ্যাওয়ে, আপনাকে এখান থেকে নিয়ে যাবেন। কখন কার ডাক এসে যায় এটা কেউ জানে না। নাম বাপ জানে না ছেলে কখন মারা যাবে, ছেলে জানে না বাপ কখন চলে যাবে। প্রত্যেকটি জিনিসের একটা নির্দিষ্ট মেয়াদ শুধু তিনিই জানেন, কোন নবীও জানতেন না তিনি কখন চলে যাবেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য আমাদেরকে একটা জীবন দিলেন, আর বলে দিলেন এই পরীক্ষা যদি উত্তীর্ণ হতে হয় সবচেয়ে বেশি জিকির করতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে আমার মুমিনেরা, সবচেয়ে বেশি করে আমার জিকির করো, সকাল সন্ধ্যায় আমার তসবিহ করো। জিকির বেশি যেখানে রহমত বেশি সেখানে। আবার আমরা বললাম আল্লাহ জিকির করলে আমাদের কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনফালের দ্বিতীয় আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আজলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় মুমিনেরা যারা মুমিন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিন আমার জিকির করে আমি তার ঈমান বাড়িয়ে দেই। যখন সে আমার জিকির করে তার অন্তরটা কেঁপে উঠে। আমি যখন সে আমার কোরআন তেলাওয়াত করে আমি তার ঈমান বাড়িয়ে দেই। আর আমার উপরেই মুমিনরা তাওয়াক্কুল করে, মুমিনরা আমার উপরে তাওয়াক্কুল করে দেখে মুমিনদের শক্তি সবচেয়ে বেশি হয়। কাউকে তারা পরোয়া করতে জানে না। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী মেহেদীর পৃথিবী। আজকের ওয়ার্ল্ড তা প্রমাণ করছে, প্রতিদিন 20,000-এর বেশি নতুন করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে সারা দুনিয়ার মানুষ। আর এই ওয়ার্ল্ড কাপের পরে এটা সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে, আল্লাহ আরো বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর ইসলামকে ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কারো নেই। আমাদের দেশে দুই একজন একটু চেষ্টা করেন, একটু চেষ্টা করেন ফু দিয়ে চেরাগ নিবাতে। ওনারা বুঝেন না ইসলামটা যে আল্লাহ জ্বালিয়ে রেখেছেন, ঠিক না বেঠি? এখানে গন্ডগোল আছে। এই এই একটা যে ছেলেটা গন্ডগোল করে ওটাকে উঠে নিয়ে যান, ওকে বাহিরে বাহিরে দিয়ে আসেন। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটাও কোরআনে আছে না নাই? আমাদের কোনো কিছু আমরা কিতাব ছাড়া করি না। নামাজ পড়ি কিতাবে আছে, রোজা রাখি কিতাবে আছে, ভালোবাসা মানুষকে দেই সেটাও কোরআনে আছে। যা করি আমরা অন্য ধর্মের প্রতি সিম্পতি দেখাই সেটাও আল্লাহর কোরআনে আল্লাহ তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইযা ক্বারাআতাল কোরআনা ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা কোরআন পড়বে শয়তান থেকে আশ্রয় চাও, কারণ শয়তানকে তোমরা দেখো না, শয়তান তোমাদেরকে দেখে, ঠিক না বে ঠিক?
শয়তানকে তোমরা প্রতিহত করতে পারো না, প্রতিহত করার জন্য একজন শক্তিশালী মাধ্যম লাগবে, তিনি কে? আল্লাহর চেয়ে শক্তিশালী দুনিয়াতে আখেরাতে আর কেউ নাই। আমাদেরকে 24 ঘন্টা পাহারা দেন কে? আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দেন কে? এই পুরা ঠাকুর গাঁকে এত নেয়ামত দিয়ে ভরে দিয়েছেন কে? আগে ঠাকুর গায়ে কোনো আম হতো না, এখন ঠাকুর গায়ের আম সারা দুনিয়াতে চলে যায়। কথা বলেন না কেন? এমন কোন তরি তরকারি নাই যেটা উত্তরবঙ্গের সবগুলো জেলাতে না হয়। প্রত্যেকটি জেলা এখন সম্পূর্ণ হয়ে উঠেছে। যেখানে মানুষ ছিল সারা দেশে 7 কোটি, তখন ওই সময়কার বড় নেতা তার কম্বলটা হারিয়ে ফেলেছেন, আর এখন 18 কোটি মানুষের বাংলাদেশ, কম্বলের কোনো অভাব নাই, খাওয়ার কোনো অভাব নাই। এত কম দাম তরকারি দুনিয়ার কোন জায়গায় এত কম দামে তরকারি বিক্রি হয় না। কোথায় সেটা? ঠাকুরগা মুলার কেজি কত? 5 টাকা। কত? 1 টাকা ছিল মুলার কেজি। আমার কৃষকদের তো হত্যা করে নেই। এক লোক বলে, কয় যে ব্যবসা কি শুরু করেছি ভাই, 20 টাকা দিয়ে চাউল কিনে 10 টাকা বেচতেছি, কি ব্যবসা হইতেছে আমার? 1 কেজি মুলা ফলাতেই তো কমসে কম 10 টাকা লাগে। একটা দেশ কোনদিন উন্নত হবে না যতক্ষণ তার কৃষকেরা উন্নত না হয়। আজকে সারা পৃথিবীর উন্নত বিশ্বগুলো আমাদের দেশের নেতা খেতারা ঘুরে আসে, কিচ্ছু আনে না সেখান থেকে সব। আপনি ইংল্যান্ডে দেখেন, আমেরিকা দেখেন, অস্ট্রেলিয়া দেখেন, কানাডা দেখেন, জাপান দেখেন, কোরিয়া দেখেন, কৃষকেরা বীজ লাগানোর আগেই সরকার একটা ন্যায্য মূল্য দিয়ে ওই বীজ কিনে নিয়ে যায়, যার কারণে কৃষক দিন দিন উন্নতই হচ্ছে, ঠিক কিনা? এখন যদি আমার দেশের সরকার প্রতি মুলার কেজি 20 টাকা করে দিত, আগামী বছর দেখতেন মুলার ফলন হতো আরো বেশি, ঠিক না বেঠিক? অথচ এই মুলার যে কি স্বাস্থ্য গুণ এটা আমাদের দেশের লোকেরা জানে না, জানে কোরিয়া এবং জাপানের লোকেরা। কোরিয়া জাপানের কোনো খাওয়া নাই যেখানে কাঁচা মুলা তারা দেয় না। আমি হয়রান হয়ে গেলাম মুলা দেখতে দেখতে, কইলাম কি ব্যাপার এত মুলা কেন? কয় মুলা খাবা এই পেটের মধ্যে চর্বি জমবে না, মুলা খাবা কোলেস্টেরল ডাউন হয়ে যাবে, মুলা খাবা চোখের জ্যোতি বেড়ে যাবে, মুলা খাবা কিডনিগুলো ভালো থাকবে, মুলা খাবা তোমার লিভারটা ভালো থাকবে। অথচ এটা খায় না। কি খায়? মিস্টার গাঁজা আর বিড়ি, রহমতুল্লাহ আলাই। কি আজীব তামাশা! কষ্ট করে রিক্সাওয়ালারা, যে কষ্ট এই রিক্সাওয়ালাদের শরীরের মতো এত ভালো শরীর পৃথিবীর কোনো ভালো অ্যাথলেটিক্সের নাই, কিন্তু বিড়ি টেনে এই শরীরটাকে ধ্বংস করে দেয়। যদি 2 ঘন্টা রিক্সা চালিয়ে 2টা কলা খেত, এই রিক্সাওয়ালা এইভাবে আঙ্গুল দিয়ে ঠেলা দিলে পুলিশ উড়ে যেত, এত শক্তি হতে এদের গায়ে। কিন্তু খায় কি? আমরা এটা খাবো না, এটা হারাম। রিক্সাওয়ালা নিম্ন শ্রেণীর শ্রমিকেরা বিভিন্ন কষ্টের কাজ করে এরা খায় বিড়ি, শ্রমিকদের দাম ইসলামে সবচেয়ে বেশি, অথচ এরা খায় উল্টাপাল্টা জিনিস। আর অন্য অন্যদিকে দেখেন আমাদের দেশে এত নিয়ামত, প্রতিটি এলাকাতে হিউজ পরিমাণে কলা আছে নাই, সারা বছর কলার কোনো অভাব নাই, পেপের কোনো অভাব। এই সব নিয়ামতগুলো দান করেছেন কে? দানের একটা মাত্র কারণ, আমাদের দেশে যে কোনো ধর্মের লোকেরাই পড়তে থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাব, والذي أنزل إليك من ربك الحق ولكن أكثر الناس لا يؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা, এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ বুঝে না। তিলকা আয়াতুল কিতাব, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের কথা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের কথা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, আবার তিনি বিজ্ঞানের কথাও তিনি বলেন। খাওয়ার ভিতরে যদি মাছি পড়ে, মাছিটাকে ডুবিয়ে দাও, বুখারীর হাদিস। আজকের বিজ্ঞান পরীক্ষা করে দেখলো মাছির 2টা ডানা, একটা বাম আর একটা ডান, বামটাতে থাকে রোগ, ওই ডানটাতে থাকে ওই রোগেরই ঔষধ। অতএব যদি মাছি চুবিয়ে দেন, খাওয়াটা নিষ্কলুষ হয়ে যায়। কোত্থেকে বলেন তিনি? আল্লাহ বলছেন, তিলকা আয়াতুল কিতাব, এটা মুহাম্মদ নিজে জানে নাই,
এটা মুহাম্মাদের জানা সম্ভব না, আমি তার প্রতি আয়াত নাযিল করেছি, সেই থেকে সে কথা বলে, ঠিক কিনা? এই সবগুলো কার আয়াত? আমরা যে সালাত পড়ি কার আয়াত? আমরা যে রোজা রাখি কার আয়াত? আমরা যে জিকির করি কার আয়াত? আল্লাহর আয়াত। জিকির গুলো শিখিয়েছেন কে? তিনি কোনোদিন কোন স্যারের কাছে যান নাই, টিচারের কাছে যান নাই, তিনি ছিলেন উম্মে। উম মানে হলো মায়ের যে জায়গাতে সন্তানটা থাকে, অর্থাৎ কোন লিটারেসি তার নেই, তিনি আক্ষরিক জ্ঞান জানতেন না, এমনকি নিজের নামটাও সিগনেচার করতে জানতেন না। তিনি দেখিয়ে দিয়েছেন, দেখো উদয়বিয়া সন্ধিতে আলীকে বলেছেন, আমার নামে কোথায় রাসূলুল্লাহ লিখেছে আমাকে দেখাও। আলী রাদিয়াল্লাহু বলেন, আমার জীবন যাবে আমি এটা দেখাবো না, কারণ দেখালে আপনি কেটে দিবেন। কাফেররা বলছে, যদি এই নামের পিছনে রাসূলুল্লাহ থাকে তাহলে তো আমরা মেনে নিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উদয়বিয়ার সন্ধি করলেন, আল্লাহ বললেন, ও মুহাম্মদ, তোমার বিজয় আমি দিয়ে দিয়েছি, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, তুমি বিজিত হয়ে গেছো। আমরাও আজকের এই সমাবেশ প্রমাণ করে বাংলাদেশে ইসলাম বিজিত হয়ে গেছে, ঠিক না? ঠিক। নেতারা পয়সা দিয়ে 10,000 লোক হাজির করতে পারে, এর মধ্যে এক ঘন্টার জন্য আসলে নেতারা সিগন্যাল দেয়, নেতা সময় কিন্তু শেষ, আরো মাল বাইর করেন। আর এখানে দেখেন, শুধু একটু মাইকের ঘোষণা, লক্ষ লক্ষ মানুষ নিজের পকেটের পয়সা খরচ করে কোরআন শুনতে এসেছে। এইভাবে কোরআনের বিজয়ের জন্য যদি রক্ত দরকার, আমরা দিতে রাজি আছি, ঠিক না? দেখে হাত তুলে দেখাও মুসলমান। আমাদের সবচেয়ে বড় দরকার যেটা, সেটা হলো ঐক্য। সেটা কি ঐক্য? মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, দুনিয়ার কোন শক্তি মানুষের দমানোর ক্ষমতা রাখে না। আমাদের এই যে ঐক্য, এটা সবচেয়ে ভালোবাসেন কে? আমরা কোন দলের নই, আমরা একজনের, তিনি কে? আরো চিৎকার করে বলেন, আমাদের একমাত্র সোকানো হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, তিলকা আয়াতুল কিতাব, একটা কিতাব তিনি দিয়েছেন, মৃত্যুর পরে একটা কিতাব দিবেন, মৃত্যুর পরে প্রত্যেকটি মানুষের হাতে তার আমলনামা ধরিয়ে দিবেন, সেটাই হবে তার কিতাব। আমাদের প্রত্যেকের আমলনামা প্রত্যেকের গলায় ঝুলিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলছেন, শুনা বনি ইসরাইলে, ওয়ালজামনাহু তায়রাহু ফি উনুকিহ, যা কাজ আপনি করবেন বালেগ হওয়ার পর থেকে আপনার গলার মধ্যে একটা অদৃশ্য লকেট আল্লাহ ঝুলিয়ে রেখেছেন, আপনি যা কাজ করেন সেখানে জমা হতে থাকে। ভালো কাজ করলে ভালোর ডায়েরিতে জমা হয়, খারাপ কাজ করলে খারাপ ডায়েরিতে জমা হয়। দুই দল ফেরেশতা দিন রাত আমাদের আমলগুলো লিখছেন, কাইরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেরামান কাতিবিন মানে সম্মানিত ফেরেশতা, মানুষের চেয়ে সম্মান পৃথিবীতে আর কারো? যে কোনো প্রাণী দেখলে আমরা বলি এটা কি সুন্দর, একটা পাখি দেখলে আমরা বলি সুন্দর, পাখি বলে আমি যে সুন্দর আল্লাহ কসম খায় নাই, কিন্তু তুমি মানুষ যে সুন্দর আল্লাহ চারটা কসম খেয়েছেন, কয়টা? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরিসিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন তিনের কসম খেয়েছেন, তিন চিনেন তো? ডুমুর, তিন চিনেন? ডুমুর, একটা তিন খাবেন শরীরের সবগুলো সেল ভালো থাকবে। এই ডুমুরের ভিতরে অজস্র জানা দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন, ফিক্স যেটাকে ইংলিশে বলা হয়, এটা আমাদের দেশে হয় ডুমুর। আর এটার সবচেয়ে ভালো ফলন হয় টার্কিতে, সবচেয়ে ভালো ফলন হয় ইটালিতে, ভালো ফলন হয় আরব ভূখণ্ডগুলোতে। এই ডুমুর যারা খাবে তাদের নার্ভিকাল কোনো সমস্যা হবে না, কোনো দিন তার অঙ্গহানি হবে না, প্যারালাইজড হবে না, স্ট্রোক করবে না, কারণ মানুষের ব্রেনে 2700 কোটি সেল,
হার্টের ভিতরে 2500 কোটি, এই সেলগুলোর একমাত্র খাওয়া হলো লা ইলাহা, আর সেটার সাথে আল্লাহ যোগ দিয়েছেন তিন। কি যোগ দিয়েছেন? এরপরে জাইতুন, অলিভ, অলিভ যেটাকে বলা হয়, অলিভের কসম খেয়েছেন, একটা তিন খাবেন, সাতটা অলিভ খাবেন, আর অলিভের তেল খাবেন, আপনার শরীরটা ভালো হয়ে যাবে। এরপরে বলেছেন অতুরে সিনিন, তারপরে ওহির জ্ঞান লাগবে। ওই দুইটা গেল মেটেরিয়াল, আর ওহির জ্ঞান হলো স্পিরিচুয়াল। স্পিরিচুয়াল জ্ঞান লাগবে কারণ আপনি মানুষের শরীরে চারটা উপাদান, আবার ভিতরে চারটা উপাদান, বাহিরে কয়টা উপাদান। মানুষের শরীরটা হলো আগুন, পানি আর কি, বাতাস, আগুন, আগুন, পানি, বাতাস, আগুন, বাতাস, মাটি, পানি, আগুন, কয়টা হলো? চারটা। এটা হলো বাহিরের মানুষের শরীরটা যেভাবে আল্লাহ তৈরি করলেন। আর এবার ভিতরে চারটা দিনে দিয়েছেন, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, আর হলো রূহ। যখন মানুষ ঘুমায় একটা জিনিস বাকি থাকে, তিনটা বেরিয়ে যায়, ওইটাও যদি বেরিয়ে যায় মানুষটা ডেড, হি ইজ নো মোর, সেটার নাম রূহ। সেটার নাম কি? এই রূহটা হলো আল্লাহর নির্দেশ। রু আলু খায় না, রু কলা খায় না, রু ডাইল খায় না, ভাত খায় না। ডাইল ভাত খায় আপনার শরীর ঠিক না বে? ঠিক। বিভিন্ন রঙের খাওয়া দিয়েছেন কারণ আপনার চোখের রং একটা, হাতের তালুর রং একটা, বিভিন্ন রঙের খাওয়া দান করেছেন কে? যাতে করে আপনার শরীরটা হৃষ্টপুষ্ট হয়ে ওঠে, এই জন্য প্রথম খাওয়া দিলেন। কারণ মেটেরিয়াল দুনিয়াতে আমরা আছি, মৃত্যুর পরেই আবার এগুলো উল্টে যাবে। আপনি এখানে খেয়ে থাকেন, আপনি এখানে পানি নেন, নিঃশ্বাস নেন, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। সবচেয়ে বেশি দিয়েছেন বাতাস, কারণ বাতাস বন্ধ হলেই একটা লোক চিরতরে বিদায়, ঠিক না বে? ঠিক। এই যে করোনায় মারা গেল কিসের অভাবে? কথা বলেন, অক্সিজেন, বাতাসের যদি আল্লাহ দাম নেওয়া শুরু করতেন, দেশের কোনো প্রেসিডেন্টও দাম দিতে পারত না। কত দামি একটা জিনিস সবখানে দিয়ে রেখেছেন, ডুবিয়ে রেখেছেন আপনার নাক, নাকটা কখনো বাতাস শূন্য হয় না। এরপরে দিয়েছেন পানি, এরপরে দিয়েছেন আগুন, এরপরে বাতাস, এই চারটাকে ব্যালেন্স করার জন্য আল্লাহ বলছেন ওহির জ্ঞান লাগবে। ওহিটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলিল রূহু মিন আমরি রব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হতো, আপনি বলেন মানুষ কি দিয়ে মানুষ? একটা মানুষকে জীবিত বলা হয় যতক্ষণ তার রূহ থাকে, ততক্ষণ তিনি আব্দুল করিম, আব্দুর রহিম, জাহিদ, মোমেন, ঠিক না বে? ঠিক। যখন রূহ চলে যায় তার নাম কি হয়? কি হয়? লাশ। যে কোনো মুহূর্তে এই লাশ মানুষ হয়ে যেতে পারে। ছেলেরা ঢুকো, এই মাদ্রাসার ছেলেরা তোমরা ঢুকো, আমার ভাইদের কাছে যাও, আপনারা যথেচ্ছ পরিমাণে একটা এতিমখানার জন্য, একটা মাদ্রাসার জন্য দান করতে থাকেন, ওয়াল্লাযি করেছেন। কিন্তু আফসোস হলো মানুষ হকের তওয়াক্কা করে না, মানুষ সত্যের তওয়াক্কা করে না, এমন ভণ্ড নেতার পিছনে চলে যে হক বুঝেই না। এমন নেতার পিছনে মানুষ যায় যে নেতার জীবনে নামাজ নাই, ঠিক না বে? ঠিক। অথচ নামাজ হক এটা সবাই জানে, কোরআন হক এটা সবাই জানে, ঠিক না বে? ঠিক। আল্লাহ বলছেন সব নবীদেরকে আমি হক দিয়ে পাঠিয়েছি, এই দুনিয়াতে কোন নবী হক ছাড়া আসেন নাই। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ্দীন কুল্লিহি ওয়াকাফা বিল্লাহি শাহীদা। সূরা ফাতিরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি সেই আল্লাহ যিনি তার সত্য দিন সহকারে, হেদায়েত সহকারে সব নবী রাসূলদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। এখন নবী রাসূলের আলোচনা পর্যন্ত আমরা এখন ভুলে গেছি, ঠিক না বে? ঠিক। বিভিন্ন জায়গাতে কিছু তালিম হয় যেখানে তারা শেখায় যে সোমবার আর বৃহস্পতিবার নাকি ফ্যামিলি লাইফে স্বামী স্ত্রীর ব্যবহার নিষিদ্ধ। এই জাতীয় কিছু গোমরা এখন সমাজে শুরু হয়েছে। মনে রাখবেন, কোন ঘরে, কোন পরিবারে, কোন মসজিদে যদি আল্লাহর কিতাব ছাড়া অন্য কিতাব থেকে তালিম হয়, ওগুলো বন্ধ করে দিবেন। আল্লাহ বলেছেন আমার কিতাব থেকে যে হেদায়েত চায় না, আমি নিজে তাকে গোমরা করে দিই। মুসলিম শরীফের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যারা কোরআন থেকে হেদায়েত তালাশ করে না, আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাদেরকে গোমরা করে ছেড়ে দেয়। হেদায়েতের কিতাবের নাম কি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি
হুদান লিল মুত্তাকিন। এখন মুত্তাকি কারা সেই পরিচয় কোরআনে আছে না নাই? আমরা মনে করি টুপি মাথায় দিলে মুত্তাকি হওয়া যায়, পাঞ্জাবি পরলেই মুত্তাকি হওয়া যায়। আসলে মুত্তাকির জন্য নির্দিষ্ট কোনো ড্রেস নাই, তবে মুত্তাকির একটা ড্রেস আছে যেটা ঢোলাঢালি হবে, কোনো ধর্মের সাথে মিলবে না, যেটা শরীর দেখা যাবে না, যেটা এত টাইট হবে না, শরীরের আর মোড়া বোঝা যায়, এত পাতলা হবে না দেখা যায়। কিন্তু বেসিক্যালি টুপি পাঞ্জাবি পায়জামা এখন আমরা বলি এটা ইমানের ড্রেস, মুসলমানের ড্রেস, ঠিক তবে ঠিক। কিন্তু মক্কায় ঘুরে দেখেন কাফেররাও জুব্বা পরে, রাসূলও জুব্বা পরতেন, ঠিক তবে ঠিক। মক্কা শরীফের সব লোকেরা জুব্বা পরে, আমাদের দেশে হিন্দু ভাইরা তো পাঞ্জাবি পরে, পরে না কথা কন না। জওহরলাল নেহরু কোথায় যান বুঝতে হবে, উঠেন কেন বসেন? আপনারা ধরবেন দুইজনকে, মোস্তফা ভাই তো আমার অধিকার আছে, বসেন, আমার রেখে যাবেন কোথায় আপনারা? তাইলে আমিও মনোযোগ ধরে দেব, খেয়ে আসতেছে, আপনারা দিবেন যাইতে? আচ্ছা থাক, খেয়ে আসো, খেয়ে না আসলে কিন্তু খবর আছে, আল্লাহ কবুল করুক দুইজনকে, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, তোমার রবের পক্ষ থেকে তিনি হক দিয়েছেন তোমাদেরকে, আমাদের জন্য এই কিতাবের ভিতরে কি দিয়েছেন, হক দিয়েছেন। নামাজটা হক, রোজাটা হক, ইসলাম করা হক, ইসলামের বিরুদ্ধে যাও না হক, ইসলামের বিরুদ্ধে যায় তাদের বিরুদ্ধে আল্লাহ নিজে চলে যায়, ঠিক কিনা? এই জন্য আমরা ইসলামের পক্ষে থাকবো, যেমন নবীরা ছিলেন, নবীদের কথা শুনবো, সাহাবায়ে কেরামের কথা শুনবো, আর যে সমস্ত আয়েম্মা কেরাম নবী রাসূলদেরকে অনুসরণ করেছেন তাদের কথা শুনবো, বাকি কারো কথা আমরা শুনবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হকে কতক্ষণ থাকবা, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল হাক্কু বির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, হকের মালিকে সন্দিহান থাকবেন না। যেমন আমরা হুজুরের সময় বলি আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন আল কুফরু জুলমা, বসে হ্যাঁ অনেকবার বলেছি তো, ওদের কান বয়রা নাকি, এই স্বেচ্ছাসেবকেরা নামো, কথা বলবেন না। মহিলা প্যান্ডেলের মায়েরা আপনাদের দানের উপর ইসলাম দাঁড়িয়ে আছে, আপনাদের দানের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ঋণী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মা খাদিজার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনারা সেই মহিলারা, আমার মা খাদিজার উত্তরসূরিরা আজকে এখানে একত্রিত হয়েছে, আল্লাহ তাদেরকে কবুল করুক, আল্লাহ তাদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুক। আমরা কোন সূরা থেকে কথা বলছি, সূরা রাআদ। মেঘ যখন আসে তখন আপনারা কি দোয়া করবেন, মেঘ দেখলেই বলবেন আল্লাহ এই মেঘকে তুমি রহমতের বৃষ্টি দিয়ে ভরে দাও, কারণ মেঘের ভিতরে দুই রকম জিনিস থাকে, একটা হলো রহমত আরেকটা কি গজব। যত জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন কি দিয়ে, মেঘ দিয়ে। সেজন্য মেঘ দেখলেই আপনারা বলবেন না যে এটা বোধহয় গজবের মেঘ, না আল্লাহকে বলবেন আল্লাহ এই মেঘ থেকে আমাদের জন্য রহমতের বৃষ্টি নাজিল করে দাও। সুবহানাল্লাহ, কোন ফেরেশতার ক্ষমতা নাই বৃষ্টি নাজিল করা, নাজিল করার ক্ষমতা কার? এজন্য একমাত্র আল্লাহকেই বলতে হবে। এই দুনিয়াতে আমরা কত শিরিকের বাহন তৈরি করে নিয়েছি, মাজারগুলোতে যায় মানুষ শিরিক করে, বিভিন্ন রকম হুজুরদের কাছে নিজের আবদারগুলো পেশ করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাইয়ুজিবিল মুত্তারিদা দাআন, কে তোমার কলিজার যন্ত্রণা শুনে, তোমার কলিজায় যখন ব্যথা হয় তোমার বিবিও টের পায় না, সবার আগে টের পান কে? আহুয়া মাকুম আইনা মা কুনতুম, আমরা যেখানেই যাই আমাদেরকে পাহারা দেন কে? দেখেন একজন ভাই একটা প্রাণী জবাই করে, তিনি আল্লাহর নাম নেয় না, আরেকজন ভাই প্রাণী জবাই করে আল্লাহর নাম নেয়। যেমন মুসলমানরা কার নামে প্রাণী জবাই করে, জোরে বলেন আল্লাহর নাম। ইংল্যান্ডে একজন হিন্দু ভাই, তিনি একটা ছাগল জবাই করলেন, ছাগল জবাই করে তিনি গোস্ত নিয়ে এসছেন আমার কাছে। আমি বলছি আপনি হুইচ রিলিজিয়ন ইউ বিলংস টু, আপনি কোন ধর্মের মানুষ? তিনি বললেন আই এম আইডোলাটাস, আই প্রস্টেট ইন ফ্রন্ট অফ আইডল, আমি মূর্তির সামনে মাথা নত করি। ওকে, হোয়েন ইউ স্লটার দ্য অ্যানিমেল ডিড ইউ মেনশন অল মাইটিজ নেইম? নো আই ডিড নট। আরেকজন মুসলমান গোস্ত নিয়ে আসলেন, আমি বললাম হুইচ রিলিজিয়ন ইউ বিলংস টু,
কোন ধর্মের তুমি? তিনি বললেন, আই এম মুসলিম, আই স্লটার ইন দ্য নেম অফ আল্লাহ। আমি সেখান থেকে গোস্তটা খেলাম। আমার হিন্দু ভাই খুব মনে কষ্ট পেলেন, স্যার আই থট ইউ আর সো জেনারেস পার্সন, বাট নাও ইউ আর নট জেনারেস, ইউ হ্যাভ সামথিং ডজ, ইউ নো, আপনি ওরটা খেলেন আমারটা খেলেন না কেন? আমি ব্রাদার লুক, ইউ টেল মি হু ইজ দ্য অনার অফ অল দিস থিংস, স্কাই আর্থ অ্যান্ড ইউর সেলফ, থট ইউ আর ক্যারিং ইউর অল অর্গান, হু ক্রিয়েটেড ইট? আমি তাকে বললাম, এই যে আকাশ জমিন বাতাস যা কিছু অনুভব করছো এগুলো কে বানিয়েছেন? তিনি বলছেন, আল্লাহ বানিয়েছেন। পৃথিবীর সব বিধর্মীরা এটাই বলবে, ঠিক না? ঠিক। মক্কার কাফেরদেরকে যখন রাসূল সাল্লাম বলছেন, কেন তোমরা আল্লাহকে সেজদা দাও না, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন সৃষ্টি করেছে কে? সব কাফেররা বলেছে, সায়াকুলুনা আল্লাহ, আকাশ জমিনের মালিক কে? এখনো সব ধর্মের লোকেরা মালিক কাকে বলে? যেমন এই যে ওয়ার্ল্ড কাপে একটা লোক সবচেয়ে বেশি গোল দিয়েছে, কি নাম জানি এটার? মুখস্থ না, আচ্ছা আরেকটাকে আপনারা চিনেন, দেখেন প্রতি গোল দেখলেই তো সোয়াব হয় না,